ওদিক থেকে আপনার ঘুরে এদিকে আসুন আমার সামনের দিকে তো না ভালো হয় দূরে থাকলে কেমনে হয় এদিকে চলে আসুন সামনে দেখতে কথাবার্তা বলতে সুবিধা হবে সামনে ফুল থাকবেন তাই না তাই না কথাবার্তা কেউ খালি খালি লাগে তো একদম খালি কাকে কথা বলবো হ্যাঁ সামনে ওদিকটা চলে আসুন একটু এদিকে চলে আসেন একবার পুরোই এই সাইডটা ভালো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد الحمد لله امراء برسل الشيخ الاسلام محمد بن عبد الله رحمه الله الكتاب كتاب التوحيد الذي هو حق <applause> الله العبيد বান্দার উপরে আল্লাহর যে হক রয়েছে সেটা হচ্ছে তাওহিদ এই তাওহিদের উপরে অনন্য গ্রন্থ যে গ্রন্থটির কোনো তুলনা হয় না তা হচ্ছে এই কিতাবের তাওহিদ আগে এবং পরে কেউ এত সুন্দর কিতাব লেখেনি বোঝা গেল যে এই এরকম কিতাব লেখার জন্য আল্লাহ তালা ওনাকে স্পেশালি রেখে দিয়েছেন যে দাতে করে এই কিতাবটি পরবর্তী মানুষের জন্য মাইল ফলক হতে পারে আজকে আমরা এমন একটি অংশ পড়ব গত পর্বের সাথে এটা ধারাবাহিকতা রয়েছে আগামী পর্ব এটা ধারাবাহিকতা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালার তাভিদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওভিদের বিরোধী যা হবে তাওদের সম্মান রক্ষার্থে যা করা লাগবে সেটা আমাদেরকে এই তিনটি অধ্যায় শিক্ষা দিচ্ছে গত অধ্যায় আমরা আলোচনা করেছিলাম আপনাদের সামনে সেটা কি যে কেউ যেন কাউকে না বলে যে আমার দাস আমার দাসী এই জিনিসটা আলোচনা করেছিলাম কেন এটা হচ্ছে মূলত আল্লাহ তালার সাথে সম্মান রক্ষার্থে আল্লাহ তালার মর্যাদাকে সমুন্নত করতে কারণ তিনি একমাত্র মালিক আর সবাই কিন্তু সবাই আমরা দাস দাসের সন্তান দাসের সন্তান এতে কোনো সন্দেহ নেই এখন যত বেশি ভিতরে ভিতরে মানুষ ক্ষমতা আদর হয়ে যাবে যত বেশি মানুষ ক্ষমতা ক্ষমতাধর হয়ে যাবে যত বেশি মানুষ নিজেদেরকে বড় ভাববে তত কিন্তু আল্লাহ তালার রববিয়ত এবং তার লোহিয়তের মধ্যে নিজেরা হাত বসাতে চেষ্টা করবে মনে করবে যে আমরা কিছু হয়ে গেছি এই জন্য কেউ নিজের অধীনস্থ যারা তাদেরকে দাস দাসী বলতে ইসলামী শহীদ নিষিদ্ধ করেছেন ও সৌলা সাল্লা হাজির নিষিদ্ধ করেছেন এই জিনিসগুলিকে একসাথে জমা করা এবং এটা যে একটা একসাথে আনয়ন করার সৌন্দর্য এটা হচ্ছে এই কিতাবের একটি বিরাট দিক যেখানে তিনি খেয়াল রেখেছেন যে আল্লাহ তালা আজমতের সাথে মর্যাদার সাথে বিরোধী কোনো কিছু যেন না হয় কেউ যেন অন্য কিছু করে না বসে যার কারণে আল্লাহ আজমতের ভরে আঘাত আসে এমন কথা যেন না হয় মানুষ দুনিয়া সবাই কুহুরি করলেও আল্লাহর কিছু জায়গা আসে না তবে কথার মাধ্যমে অপরের যারা মহেদ যারা হিদবাদী তাদের মনে কষ্ট আসতে পারে যে এরা আমার আল্লাহ সম্পর্কে তো খারাপ ধারণা পোষণ করতেছে এই জন্য শেখ হোসেনা ইব্রতাম রহম ই শেখ হোসেন ইব্রতাম রহমতোল্লা ইমুলকাই উভয় উল্লেখ করছে তাদের বলতেছে একজন মানুষ যখন দেখে যে আল্লাহর সন্তান সাব্যস্ত করা হচ্ছে একজন মানুষ দেখে যে আল্লাহর সমকক্ষ একটা মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে যখন যায় সেই জায়গায় যখন নিজে কোনো মেলা করতে যায় মেলা অংশগ্রহণ করে অনুষ্ঠান করে সে সমস্ত জায়গাগুলোতে যাওয়ার অর্থ হচ্ছে কীভাবে সহ্য করতে ইমানদার তত সহ্য হওয়ার কথা না অত দুর্ভাগ্যবশত দেখা যায় মুসলিমরা সে সমস্ত কুফুরি মেলাতে অংশগ্রহণ করে কুফুরিতে কর্মকাণ্ড তারা অংশগ্রহণ করে তাদের কাছে দিতে হয় না কেন হয় না তারা আল্লাহর আজমত সম্পর্কে তারা সঠিক ধারণা পোষণ করে না মা কাদার উল্লাহ কাদের আল্লাহকে তারা যতটুকু সম্মান করা জন্য সম্মান করে না বলেই তার চোখের সামনে শিরিক হচ্ছে সে চুপ থাকতে পারে তার চোখের সামনে আল্লাহ সম্মান বিনষ্ট হচ্ছে তার কাছে কিছু যায় আসে না এই জন্য যখনই ইমানদারে কাজ হচ্ছে যেখানে আল্লাহ তালার আজমতের ব্যাপারে কেউ আঘাত আনছে দেখা যাচ্ছে আল্লাহতালার উলহিয়াত রুবিয়াত এবং আসমত সিফাতে কোথাও কেউ আঘাত আনছে দেখা যায় সেখানে তাকে কঠিনভাবে দাঁড়াবে যে এই জায়গাতে কোনো ছাড়ের সুযোগ নেই কারণ এটা হচ্ছে আমার এমন এক জায়গা যেই জায়গাতে যে জায়গার সাথে আমার দুনিয়া এবং আখড়াতে সাফল্য নির্ভরশীল সফলতা নির্ভরশীল এই জায়গায় যদি কোনো আমি ছাড় দিই আর কোথাও আমি পার পেতে পারবে না দুনিয়ার ব্যাপারে মানুষ কিন্তু ছাড় দেয় না নিজেদের সম্পদ কোথাও নিয়ে গেলে এখানে কিন্তু ছাড় দিতে চায় না বরং এক হাত হ্যাঁ আইলের জন্য প্রয়োজনে মাথা ফাটাভাটি হয়ে যায় কিন্তু আল্লাহ তালা মহান রব্বুল ইজতের আজমত যার কাছে যেতে হবে আমাদেরকে ফিরে তার আজমতের অসম্মান হয়ে যায় এমন কথা খেতে গিয়ে মানুষ কাউকে সাবধান করে না মানুষ অনবরত কি কথা বলে যাচ্ছে কি কথা বলা দরকার এই জিনিসগুলো আমাদের জানা দরকার গত পর্বে এই জন্য কথার মধ্যে যে আল্লাহর আজমত নষ্ট হয় এমন একটি জিনিসকে আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ আল্লাহ তালা তিনি হচ্ছেন আমাদের সবার অপ্রতিদ্বন্দ্বী রব অপ্রতিদ্বন্দ্বী ইলাহ এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই সুতরাং কথার ক্ষেত্রেও যেন এটা রক্ষা করা হয় যাতে কেউ কাউকে দাস দাসী বলে না বলে এটাকে কত গত পর্বে আমরা আলোচনা করেছি এই পর্বে ঠিক অনুরূপ একটি জিনিসকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কি সেটা হচ্ছে যে তিনি বলছেন বা অধ্যায় লা ইউরাদ্দু মানসা আলা বিল্লাহ লা লা ইউরাদ্দু ইউরাদ্দু বিল্লাহ অর্থাৎ রদ করা যাবে না তাকে বাধা দেওয়া যাবে না তাকে ফেরত দেওয়া যাবে না তাকে ফেরত দেওয়া যাবে না যেই ব্যক্তি আল্লাহর আল্লাহর কারণে চেয়েছে কিছু আল্লাহর জন্য কোনো কিছু চেয়েছে অর্থাৎ আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ জাত বা সেফাতকে উল্লেখ করে কেউ যে আপনার কাছে কিছু চায় আপনি তাকে ফেরত দিবেন না এটা হচ্ছে এই অধ্যায় এখানে কেন অধ্যায়টা রচনা করছে কারণ আপনি যদি ফেরত দেন আল্লাহকে অসম্মান করলেন মানে সে তো বুঝে না বুঝে হোক বুঝটাই বলেছে আপনার তো মহান ব্যক্তির ব্যাপারে চেয়েছে আপনি এখন কিছু ছাড়তে পারেন না আপনাকে ওখান তার কথাটাকে মূল্য দিতেই হবে এখন তার শুনতে হবে সে যদি ভুল করে সেটার মাসার আলাদা আমরা বলবো তাহলে বোঝা গেল যে এই অধ্যায় রচনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে আল্লাহ তালার সম্মানকে রক্ষা করা আল্লাহ তালার মর্যাদাকে সমুন্নত করা এই অধ্যায়টা যে কেউ যদি আল্লাহ তালার জাত বা সিফাত বা আল্লাহতালার সত্তা দিয়ে আপনার কাছে কিছু চায় যা আল্লাহর জন্য দেন আল্লাহকে খুশি করার জন্য দেন আল্লাহর উদ্দেশ্য আমাকে দেন তখন আপনি সেটাকে আল্লাহর বস্তে আমাকে দেন আপনি সেটাকে ছাড় দিতে পারবেন না আপনাকে সেটাকে দেখতে হবে অবস্থাটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অধ্যায় রচনা করেছেন তারপর তিনি হাদিস আনবেন হাদিস আনার পরে তিনি কিছু মাস আলা কী কী জিনিস এখান থেকে উপকৃত হওয়া যায় তিনি উল্লেখ করবেন প্রথমে আমি যে অধ্যায় অধ্যায় রচনা করেছেন এটার হুকুম কী ফেরত দিতে পারবে কি পারবে না মা ক্রু হয় কখনো 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 সেটা হারাম হয় ফেরত দেওয়া অপছন্দনীয় হয় এ বিষয়টি বিস্তারিত আমরা আলোচনা করতে চাই তার আগেই যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে কেউ হয়তো চাওয়ার ক্ষেত্রে বলবে মানসা আলা বিল্লা কেউ যদি আপনার কাছে লা ইউরাদ্দু বলছে না ফেরত দিবে না মানসা আলা বিল্লাহ যে আল্লাহকে নিয়ে চায় আল্লাহকে নিয়ে কীভাবে চায় ধরেন বলল সরাসরি যে আস আলু কাবিল্লা আল্লাহর রস্তে আপনার কাছে চাচ্ছে হ্যাঁ আপনার কাছে মানুষের কাছে আছে কোনো মানুষের কাছে চাচ্ছে আল্লাহর বাস্তে হ্যাঁ যেমন কীরকম আপনারা হাদিস পড়েছেন তিন তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন মনে আছে তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন একজন মাথায় টাক ছিল একজন চো অন্ধ ছিল আর একজন চর্মরোগ ছিল এদের মধ্যে ফেরেস্তা এসে কিন্তু কি বলছে আল্লাহ আস আলু কাবিল্লা আল্লাহ আপনার কাছে চাচ্ছি ঠিক আছে দুইজন ফেরত দিয়েছে একজন কিন্তু ফেরত দেয় নাই দুজনকে ফেরত দিয়েছে বলছে অনেক সম্প অনেক অনেক মা অনেকে আছে হ্যাঁ অনেক হক আছে মানুষের আমি দিতে পারবো না আমার এই সেই ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষজন অন্ধ যিনি তিনি পাশ করেছিলেন পরীক্ষায় তিনি দিয়েছিলেন শব্দ ব্যবহার করেছে কি আস আলকাবিল্লা আল্লাহর জন্য চাচ্ছি আল্লাহর জন্য চাচ্ছি এটা বলতে পারে সরাসরি অথবা বলতে পারে আল্লাহর শরীয়ত আল্লাহর শরীয়তের ওশিলা চাচ্ছে আল্লাহর শরীয়ত যে আপনার জানিয়েছে আল্লাহ তাল্লা সেটার কারণে আপনি আমাকে এটার উত্তর দেন অথবা শরীয়ত অনুসারে আপনি আমাকে আমার সদকা দেন আল্লাহ শরীয়ত অনুসারে এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত যেমন আপনি ধরেন কোনো আলেমের কাছে গেসা ডাক্তার মঞ্জুর ইলাহি বা ডক্টর সাইফুলের কাছে যে আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দিয়েছেন তার ও আপনি আমাকে মাসা উত্তর দিবেন তাহলে আপনাকে ফেরত দেওয়া উচিত নয় অথবা কোনো ফকির এসে বললো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন শিলা চাচ্ছি আল্লাহ তালা দিয়েছেন যেহেতু সেহেতু আপনি আমাকে দিবেন তাহলে হয় সরাসরি আল্লাহকে উল্লেখ করবে নয় তার শরীয়ত উল্লেখ করবে উভয়ভাবেই চাইলে ফেরত দেওয়া যাবে না এটা হচ্ছে অর্থ বুঝে আসছে এটা অর্থ ফেরত দেওয়া যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আসলে কি আল্লাহর কাছে বান্দার কাছে চাওয়াটা কতটুকু জায়েজ প্রথম প্রশ্ন হচ্ছে এটা বান্দার কাছে চাওয়া কতটুকু জায়েজ এটা কিন্তু প্রথম বিষয় অনেকে এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে এখন দেখবেন যে এমনভাবে চায় আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন কিন্তু তিনি ঠিক মাঝখানে ঢুকে পড়বে এখন যে না দেন আপনি অপমানিত হবেন সে আপনার কায়ের ভিতরে ধরে রাখছে হাত ধরে রাখছে বিশেষ করে যদি কোনো ফকিরদের অবস্থা দেখেন কখনো কখনো আপনি আশ্চর্য হবেন যে তারা মনে হয় যেন কোনোভাবেই মানুষ ছাড়া কারোর কাছে চা চিন্তা ভাবনা করে না এত বেশি অথচ আল্লাহ তালা প্রশংসা করেছেন লাস আলু না হাফা যারা মানুষকে বাড়াবাড়ি করে চায় না আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন এবং এদেরকে বলছে অফি সাইল অল মাহরুম যারা চায় না তাদের জন্য হক রয়েছে যারা চায় তাদের জন্য হক রয়েছে দুটাই বল চালা তারা তো চাওয়ার বিষয়টা কি চাওয়াটা এমনি মাকরু অপছন্দের জিনিস এই জন্য একেবারেও একান্ত প্রয়োজন না হলে কারোর কাছে কিছু চাওয়া উচিত না কারো কাছে চাওয়া উচিত না কেরাম সাহবাইকার মাইন তারা রসুল্লা সাল্লাস্লাম হাতে বায়াত করেছেন বায়াতের মধ্যে একটা শর্ত ছিল এটা কারো কাছে কিছু চাইবে না তারা সারা জীবন এটাকে এত কঠিনভাবে পালন করেছেন কারো হাত থেকে লাঠি পড়ে গেলে তারা নিচে নামতেন নিচে নেমে লাঠিটা উঠাইতেন আরেকজনকে বলতেন না আমার লাঠিটা উঠাই দাও বুঝছেন কি না এই জন্য অনেক সময় এটা না যায়জ বলছি না আমি কিন্তু তারা এটা কী জন্য করতেন যদি না এটা আবার ওই চাওয়ার ভিতরে পড়ে যায় অথচ এটা কিন্তু সেরকম চাওয়া না এটা একটা সাহায্য কি পরস্পর একে অপরকে তাওন করতে পারে এটা তার কারো ক্ষতিও হয় না কারো কমতিও হয় না কারো অপমানও হয় না অপমান কি বিপদ আটকে দিলেন আপনি তারা আপনাকে বললো আপনার গরু ছুটে গেছে বলতে এই আমার গরুটা তুমি বেঁধে দাও তো তো এত আরও বিপদে ফেলে থাকে সে খবরটা দিল কেন আপনি তারা বিপদে ফেলে দিলেন এটা তো ঠিক না অথবা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে বলে তুমি কাজটা করে দাও এটাও তো ঠিক না কারণ ও বলছে আপনার বিপদ উদ্ধার আপনি কি তারা বিপদটা লাগিয়ে দিলেন এটাও ঠিক না তাহলে কখনো কখনো এই জন্য আমরা যেটা বলছিলাম যে কোনো কোনো সাহাবায় গ্রাম আপনি দেখবেন সহি মুসলিমে আসছে সাহাবায় গ্রাম যখন রসুল হাতে বায়াত করার কারণে তারা কখনও কারোর কাছে চাইতেন না এই চাওয়াটার কারণটা আরেকটা ছিল তাদের সেটা কি। আপনারা পড়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যারা বিনয় হিসেবে জানাতে যাবে তাদের মধ্যে ওই লোকগুলো যারা আল্লাভ তো করে কারো কাছে কিছু চায় না চেয়ে বেড়ায় না এদের মধ্যে একটা আছে কেউ কি চেয়ে বেড়ায় রোগ রোগ কি আছে বেড়ায় ফু দে আমার একটা কথা ফু দেন কেউ চেয়ে বেড়ায় কি আমাকে আমাকে এটা করেন আমাকে এটা করেন এমনকি কেউ বলে যে আমাকে তাহলে শ্যাঁক দিয়ে দেন ওইটাও নিষেধ করা হয়েছে কারণ এটা চাওয়ার বিষয় হয়ে যায় এই জন্য ওটা মূল উদ্দেশ্য ওখানে কিন্তু যে আল্লাহর ভরসাটা মূল উদ্দেশ্য মানুষ এটা যদি করতে পারে তাহলে সে আর ইয়ে বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে এটা বিরাট একটা শ্রেণী হবে শুধু সত্যের হাজার নয় প্রতি জনে আবার সত্যের হাজার মতো মানে এটা অনেক বেশি সংখ্যক এবং মতের মধ্যে যারা বিনা হিসাবে জানাতে যেতে পারবে যদি তারা এই তাওয়াক্কুল আল্লাহর উপরে যথার্থভাবে করে তো এটা একটা গুরুত্বপূর্ণ সাইড যে মানুষ যেন বিনা কারণে কারো কাছে কিছু না চায় আরেকটা কারণ হচ্ছে যে কারণে চাওয়ার বিষয়টাকে অনুৎসাহিত করা হয়েছে ইসলামে সেটা হচ্ছে মানুষ মাত্রই যখন কেউ কারো কাছে কিছু আপনি কারো কাছে কিছু আপনি চাইবেন তখন আপনি তার কোনো না কোনো কথা শুনতে বাধ্য হবেন ঠিক না এই জন্য ইবনুতাইমির রহমতুল্লাহ আর একটা কথা বলেছেন তিনি বলেছেন আহসেন ইলামান শীত তখন আসি রাহু ও খুজ খোজ আমি খুজ আম্মান শিদ তেক্ষ আসি রাহু ও আহসেন ইলা মানসি তখন তুমি কার যার থেকে ইচ্ছা নাও নেয়ার পরে তুমি তার কয়েদি হয়ে যাবে আর তুমি যাকে ইচ্ছা তাকে প্রদান করো দেওয়ার ফলে তুমি তার আমির হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আপনি দেখবেন বাংলা ভাষা বা আরবিতেও বলা হয় আলেনসান আবিদুল আহসান মানুষ মাত্রই যারা কিছু দান করে তাদের কাছে কিছুটা কী থাকে নমনীয় থাকে তো আল্লাহ তালা চাচ্ছেন আল্লাহ রসুলও চাচ্ছেন এটা মানুষ একমাত্র আল্লাহর কাছে নমনীয় হোক যখনই আপনি তার কাছে থেকে চাইবেন সময় কিন্তু আপনার মনটা ছোট থাকবে হক কথা বলতে পারবেন না সঠিক কথাটি বলার জন্য আপনার মনের মধ্যে কী হবে একটা এক ধরনের ইয়া কাজ করবে এই দ্বিডা কাজ করবে যে আমি কীভাবে বলি আমি তার কদিন আগত তার পাইছিলাম তাই না এরকম এই জিনিসগুলো থেকে ইসলাম চায় মানুষকে সম্পূর্ণভাবে ইজ্জত নফস নিয়ে বড়ো হতে আত্মমর্যাদা নিয়ে বড়ো হতে চায় একদম মানুষ না চেয়ে যদি থাকতে পারে সেটা সবচেয়ে বড়ো জিনিস এই জন্য যত বেশি মানুষের কাছে চাইবেন তত আত্মমর্যাদা থাকবে চেহারার মর্যাদা থাকবে মা উল ওয়াজ আর বলে চেহারার পানি শুকাবে না সেটা যথেষ্টভাবে থাকবে এই জন্য অন্য একটা হাদিসও আসছে হাদিসটা শেখুল আলবানী হাদিসটা সহি বলেছেন অন্যাজ দুরুল বললো সেটা হচ্ছে মানুষের মাঝে যা আছে সেটার ব্যাপারে তুমি যদি বিমুখ থাকতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে মানুষও তোমাকে ভালোবাসবেন অর্থাৎ কেন যদি মানুষ যদি দেখে যে কেবল এই লোকটা আসলেই কিছু একটা নিয়ে যায় সে চাইবে যে লোকটা বাড়িতে না আসুক কার কোনো দেখবেন আর সেই বলতে বলে আমার গাড়িতে আসছিলাম বলছে তিনজন কোনো দিন খুশি হয় না যদিও কথাটা আমি আম্বায়ও নিচ্ছি না তো একজন আমাকে বলতেছে একজন হচ্ছে কয় যে ভাইগনারা আর জামাইরা যে এরা আরেকটার নাম ভুলে গেছি তিন তিনজন কখনো খুশি হয় না কেবল নিতেই চায় ভাইগনারা যতই নেই কারণ পরে তো আবার ভাগ নেবে বলে ঠিক আছে আগে থেকে নিতে চেষ্টা করে সব কিছু আর জামাইরা সবসময় কেবল আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যাচ্ছে না জামাইরা সবসময় কেবল চায় শ্বশুর বাড়িতে কিছু একটা নিয়ে আসি এটা একটা তো এই জন্য এটা একটা বিরাট লক্ষণ দেখা যাচ্ছে বুঝতে পারছি এটা মানুষের চায় আর তিন নম্বর যেটা আছে কর্মচারীরা সবসময় চায় যে কিভাবে উস্তাদ থেকে হ্যাঁ কীভাবে ইয়া থেকে টাকা খসাইতে পারে ওনাদের কোনো রকম দাবি দিব দাবি দিব দাবি দিব বর্তমানে এটার জন্য ইয়াও করে কি জানি কয় এ সিবিএও করে হুম একটা করে না ওরা কী যেন যেভাবে পারে এইভাবে নিতে নিলে এলাম এটা যে ওই লোকে যে কষ্ট হচ্ছে এটা কিন্তু আর বোঝে না অনেক সময় তো এইটা এই ধরনের মানুষগুলো আছে এই ধরনের চাওয়ার বিষয়টা শরীর কিন্তু অনুৎসাহিত করেছে এটা হলো মূল কথা তো এই জন্য হয় মাকরু হবে না হারাম হবে কখন মাকরু হবে যখন যখন সেটা এমন সম্পদ হবে যেই সম্পদ তার প্রয়োজন অতিরিক্ত শেষ আছে তখন সেটা কী হবে প্রয়োজন অতিরিক্ত হলে সেটা হারাম হবে কারণ তার তো এটা চাওয়ার অনুমতি নেই শরীয়তে অনুমতি নাই এই জন্য হাদিসি আসরসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে কেউ কেউ মানুষ আসবে যারা দুনিয়াতে চেয়ে বেড়াইছে তার মুখের এক টুকরা গোস্ত থাকবে না কারণ চেয়া চাওয়ার কারণে মুখের চেহারার পানি শেষ হয়ে গেছে এখন গোস্ত থাকবে না শুধু খালি চেহারা থাকবে এটা না কঙ্কালের মতো আসবে তো খুব লজ্জাজনক অবস্থা কারণ সে মানুষের কাছে চেয়ে বেড়েছিল এই জন্য এই জন্য প্রয়োজনে চাইবে ঠিক আছে কিন্তু প্রয়োজন না হলে শুধু শুধু নিত্যাক্সির যদি হয় যে বাড়ানোর জন্য সম্পদ বাড়ানো তাহলে সেটা চায় নাই আর যদি কোনো সম্পদ না সম্পদ চাইনি চাইছে কি আপনার সাহায্য চেয়েছে যে আপনি তো একজন বড় ভালো মানুষ হ্যাঁ আপনার কথা বললেও মুখে রাখবে আপনি কেবল ওনাকে বলুন ওনাকে বলুন এই জাতীয় জিনিসগুলো যে মানুষের চায় কি সুপারিশের মতো ধরে ধরে চায় এটাও মাকরু অপছন্দনীয় তবে বিশেষ প্রয়োজন হলে চাইতে পারবে বিনা কারণে দশ বারো জনকে ধরার কোনো প্রয়োজন নেই দশ বারো জন ধরার কোনো প্রয়োজন নেই কারণ আপনি এর মাধ্যমে সবাই কাছে নিজে ছোট হচ্ছেন এটা ইসলাম পছন্দ করে না আর বিনা কারণে আরেকজনকে বিব্রত করছেন এটাও ইসলাম পছন্দ করে না তাহলে এটা হলো প্রথম জায়গা যেই জায়গাতে আমরা কি চাইব কি না এই প্রশ্ন কিন্তু এখানে কিন্তু এটা আসে না এখানে যেটা আসে এটা হচ্ছে চাইলে ফেরত দিব কি দ্বিতীয় অংশ চাইলে ফেরত দিতে হবে কি না এখানে প্রথমত যদি কেউ আমি সাধারণভাবে চাই আল্লাহর নাম বলে নেই আমাকে দশটা টাকা দেন বলবেন একজন মানুষ বললেন তাকে আপনি দেখবেন যে তাকে দিবেন আপনি কোনো শরীর যদি জাহেজ খেতে হয় জায়েজ খাতে দিবেন কোনো সমস্যা নেই বুঝে আসছে ধরুন সে চাচ্ছে তার অভাব আছে খাইতে খাওয়ার দরকার বলছে যে আমি খাবো অথবা আমি কাজে লাগাবো অথবা আমার দরকার আছে দিবেন কিন্তু আপনি যদি জানেন ভালো করে যে লোকটা টাকা নিয়ে হেরোইন কিনবে হিরোইন কিনবে না হেরোইন না হেরোইন কিনবে আরেকটা কী বলে ইয়াবা কিনবে অথবা সে এটা নিয়ে খারাপ কিছু কিনবে তখন কিন্তু আপনার জন্য চাইলে দেয়া জায়েজ হবে না আল্লাহর নামে চাইলেও দেওয়া জাহেজ হবে না বুঝে কথাটা তখন আপনি জানার জন্য এটা হারাম হবে কারণ সে হারাম কিনবে এই জন্য আপনার জন্য চাইলে আপনি স্পষ্ট জানান যে সেটা করতেছে কিন্তু সন্দেহ করে বন্ধ করতে পারবেন না অনেকে আছে বলে যে এইটা আর টাকা নিয়ে তো সে হেরোইন কিনবে এমনও তো হইতে পারে হেরোইন নাও কিনতে পারে শুধু সন্দেহ করার কোনো কারণ নেই যদি বাস্তব প্রমাণ থাকে যে এটা করে এই কাজটাই করে তবু জুয়াকে বেশে হ্যাঁ তখন তাকে দেওয়াটাও হারাম হবে আপনার জন্য জায়গা হবে না সেটা কেন সেটা ওই এইটার ভিতরে পড়বে না কারণ কারণ হারামের কারণে এটা হচ্ছে না আল্লাহর কাছে চাওয়াটাই তার নেই হয়েছে এইভাবে আল্লাহর নাম দিয়ে চাওয়াটাই আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে কেউ যদি আপনার কাছে আল্লাহর কী চাচ্ছে দেখেন গোপনে আল্লাহর আল্লাহর বাস্তব তোমার কাছে বলছি তুমি গোপন কথাটা বলো তো আপনি কি বাধ্য কেন আপনি গোপন কথা কেন তারা শোনাবেন হে আল্লাহর অস্ত্র বললো কাজ হবে না এই জন্য এটাও কিন্তু আরেকজনের গোপন জিনিস বলাটা আপনার জন্য কী নয় ক্ষতিকর ক্ষতিকর হিসেবে আপনি বলতে পারেন না অর্থাৎ গুনার কাজে এবং নিজের ক্ষতির কাজে যে ব্যক্তি আল্লাহর নাম ধরে বলল আপনার জন্য তার প্রশ্নের উত্তর কথা সাড়া দেয় কি জন্য তখন আর ওয়াজিব থাকে না বরং সেখানে গুণা আপনার ক্ষতি করা সেটাও জায়েজ নেই রসুল্লা সাল্লাহ আলাইসালাম বলেছেন লা দরারা ওলা দেরা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করা যাবে না হ্যাঁ ক্ষতি ক্ষতির শিকার হওয়া যাবে না ক্ষতি করাও যাবে না শিকার হওয়া যাবে না আরেকজন করতে দ্বিতীয় করতেও দেওয়া যাবে না তিনটা অর্থ এটার অর্থাৎ আরেকজনকে ক্ষতি করতেও দেওয়া যাবে না এটা হাত দিয়ে ধরে বলতে হবে তাহলে আপনি এই জায়গাতে এসে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নামে চাওয়ার মশলাটা হচ্ছে এরকম ঠিক আছে তখন একটা বলছে কি আবারও খেয়াল করেন একটা হচ্ছে যদি আল্লাহর নাম না বাঁধে চায় তখন আপনি অবস্থা দেখে তাকে দিবেন কোনো সমস্যা নেই এমনি দিতে পারেন আল্লাহর নাম দেয়া দিলে তখন যদি হারামের হয় তখন দিবেন না বুঝতে পারছো ক্ষতির হলেও সেটাও দিবেন না এর বাইরে রয়ে গেছে আল্লাহর নাম দিয়েছে আল্লাহর নাম দিয়ে সাচ্ছে আপনার কাছে যা আল্লাহর বস্তে দেন তাই না এখন যদি এখন দিতে আপনি বাধ্য কিনা এই ব্যাপারে আলেমদের তিনটি মত রয়েছে শেখ হসে ইব রহমতুল্লাহ আলাই তার কিতাব উল্লেখ করেছেন তিনটি মত এর মধ্যে প্রথমটি আমি বলতে সেটা হচ্ছে যে যে কেউ যে কেউ চাইবে তাকে দিতে হবে আল্লাহর নাম নিয়ে চাইলে তাকে দিতে হবে বাধ্যতামূলক ফেরত দেয়া হারাম ফেরত দেয়া হারাম দ্বিতীয় হচ্ছে যে যে কেউ আল্লাহর নাম চায় তারা দেয়া মুস্তাহাব মুস্তাহাব ফেরত দেয়াটা মাকরু কিন্তু হারাম নয় এটা একটা মত তিন নম্বর মত হচ্ছে যেটা শাইখ হোসেন ইবরি তাই রহমতুল্লাহ গ্রহণ করেছেন সেটা হচ্ছে কখনো কখনো ওয়াজিব হবে কখনো কখনো সেটা হারাম হবে ফেরত দেওয়াটা অর্থাৎ কখনো ফেরত দেওয়াটা ওয়াজিব হবে কখন ফেরত দেওয়া ওয়াজিব হবে যেটা বলেছি একটু আগে হারাম ব্যবহার করলে অথবা ক্ষতি করার জন্য মিলে অথবা আমার গোপন কিছু জানতে চাইলে এই ফেরত দেওয়াটা তারপর ওয়াজিব কেন আমি তোমাকে আমার গোপন কথা বলবো কী জন্য জোর করে যদি কেউ গোপন শুনছে বলে না এই সমস্ত তোমার তোমার কী রে আমার কাজ হবে না তোমার তোমার সভাতে আমার কাজ হবে না তোমার এটা আমি কেন করব বলার কাজ আমি করব না আচ্ছা আর কখন জায়েজ হবে কখন সেটা কখন সেটা উত্তর দেওয়া হবে যখন সেটা হবে এমন জায়গাতে যেখানে কোনো ক্ষতি নেই যেখানে বুঝতে পারছেন যে নির্ধারিত হয়ে গেছে আমার কাছে চেয়ে গেছে তখন দেওয়া হাজীব হবে আপনার একজনের কাছে চাইছে একজনের কাছে নির্ধারিত যে আমি কারো কাছে যাবো না আপনার কাছে আছে আল্লাহর হস্তে আমাকে এই বিপদতে আপনি আমাকে এই কাজটা করে দেন তার আপনি যদি দেখেন যে তার বিপদটা একটা আসলেই একটা গ্রহণযোগ্য জায়গা যেখানে তার আসলে বিপদ হচ্ছে হ্যাঁ সেখানে আপনার সাহায্য করা তার জন্য কেউ ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে শেখ হোসাইম এমত এখানে আরেকটা সাইড আছে এটা কি জানেন ফকির রাজে চায় আল্লাহর হস্তে দেন আল্লাহর রস্তে দেন এটা কিন্তু একজনকে চাচ্ছে না এটা কিন্তু সেখ পুরো গোষ্ঠীকে চাচ্ছে সেই জায়গাতে আপনার জন্য সেটা হচ্ছে মুবাহ অর্থাৎ দান করতে আপনি পারবেন সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে না খেয়াল করার জিনিসটা কারণ সে আপনার কাছে না হলে একজনের কাছে যাবে একজন না একজন না বুঝে আসছে অনুরূপভাবে যে ব্যক্তি মিথ্যা চাইছে একটা মিথ্যা কথা বলে চাইছে সেটাও এটার ভিতরে পড়বে না আপনি আর তাকে দিতে বাধ্য নন মিথ্যা কথা বলতেছে আপনি বুঝছেন জানছেন যে মিথ্যা কথা বলে নিচ্ছে অনেক সময় এসে মিথ্যা কথা বলে যারা বিশেষ করে ফকিরগুলি আছে না অনেক সময় কাগজ একটা নিয়ে আসবে হাসপাতালের রুমটা পসতে পুষতে বহুত আগে শেষ হয়ে গেছে অন্য ছবি একটা নিয়ে আসবে দেখলে আপনার ভয় লাগবে তাড়াতাড়ি দিয়ে বিদায় করবেন আপনি বুঝতে পারবেন তো এরকম অবস্থায় কিন্তু তারা চায় আপনি যদি শিওর হন যে মিথ্যা বলতেছে তখন আপনার জন্য তখন সেটা কি দিতে আপনি বাধ্য জানান দুইটা স্রোত বলছি মনে আছে একটা হচ্ছে কি যদি হ্যাঁ যদি নির্ধারিত করেনি হ্যাঁ ভাবু সার আল্লাহর আল্লাহ বস্তা দেন দেন তখন সেটা আপনি দিতে বাধ্য না আরেকটা হচ্ছে আপনি জানান যে মিথ্যাবাদী তখন তাকে আপনি দিতে বাধ্য নন বুঝে আসছে এটা হ্যাঁ এই জন্য যেখানে যেখানে এরকম অবস্থা হবে সেখানে আমরা ভিন্ন ভিন্ন হুকুম অনুসারে আসবে এটা আমরা বুঝে বুঝিয়ে ফেলছি এটা হচ্ছে যে একটা হুকুম হবে না সব জায়গায় একটা হুকুম হবে না বরং অবস্থা বেদে হুকুম ভিন্ন ভিন্ন হবে কিন্তু আমাদের শ্যাক কী জন্য লা যেই ব্যক্তি আল্লাহর নামে চেয়েছে তাকে কেন ফেরত দিতে হবে এটা কেন বলেছে তা আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ তা নজিম আল্লাহকে সম্মান করার জন্য যে খেয়াল রাখুন যদি অন্যায় কাজে না হয় তাহলে এটাকে শেখের মতই হচ্ছিল উজুবেন যে ওয়াজিব হিসাবে দিতে হবে ইস্তেহারভাবের যে মতটা আছে তার থেকে তিনি বলেন যে যদি নির্ধারণ করে চেয়ে পেলে কাউকে এবং সেখানে যদি কোনো অন্যায় না হয় এবং মিথ্যা না থাকে কোনো হারামের জিনিসে না চায় হারামের জিনিস ব্যবহারের জন্য না চায় অথবা যদি ক্ষতির কোনো বড় ধরনের অবসম্য না থাকে তো তাকে দেয়াটা ওয়াজিব তিনি মনে করতেছেন যদিও কেউ এটা মোস্তাহাব বলেছে তো শাইকুল ইসলামের এই মতটি কেন তিনি তাহিদকে প্রমাণ তাহিদকে সম্মান করার জন্য মর্যাদাপূর্ণ করার জন্য আল্লাহর আজমতকে রক্ষার জন্য তিনি এটাকে উল্লেখ করেছেন এবং যারাই আল্লাহ তালা আজমতকে অন্তরে ধারণ করবে তারাই হচ্ছে সত্যিকারের মহেদ এই জন্য দেখেন নু আলাই সাল্লা ইসলাম বলতেছে তার কাউমকে মা আল্লা কুমলা তর্জুন আল্লাহ তোমাদের কি হলো তোমাদের অন্তরে আল্লাহর জন্য একটু সম্মানবোধ নেই আল্লাহর জন্য যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওখাদ খালাক কুমা তোয়ারা তোমাদেরকে একটার পর একটা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন ছিলে সামান্যতম ময়লা জিনিস তারপর তোমাদেরকে মানুষ আকারে ধীরে 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 কত পর্যায়ে অতিক্রম করে খালকাম মেম্বার যে খালকিন সৃষ্টির অনেকগুলো পর্যায়ে অতিক্রম করে তোমাকে মানুষের পর্যায়ে নিয়ে এসেছে এটা কিন্তু এই নুয়াল ইসলাম একটা বলতেছেন এটা মা লাকুম লা তার জুন ওকারা ওখাদ খালাকুমা তোয়ারা আলম তারাই বা খালক আল্লাহ আসসামস্লাম তিন তে বাঁকা তারপর নিজের সৃষ্টি থেকে শুরু করে বড় সৃষ্টি থেকে নিয়ে গেছে যে তোমার তো ছোট সৃষ্টি এই যে আসমান সবগুলি সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে এগুলি সবগুলো উল্লেখ করেছে এসবগুলো উল্লেখ করেছে একটাই উদ্দেশ্য মা আহ কুমড়া জুনে কী হলো তোমাদের আল্লাহর জন্য যথার্থ সম্মান কেন রক্ষা করো না এই জন্য যার অন্তরে আল্লাহ সম্পর্কে যত বেশি সম্মান সে তত বেশি মোয়াহেদ অন্যের দিকে তাকানোর সুযোগ নেই প্রশাতের সুযোগ নেই রবকে খুশি করার জন্য সব কিছু করতে রাজি আছে আমার আল্লাহকে খুশি করব আমি এটাই দুনিয়ার মানুষের খুশির দিকে আমি তাকাবো না এটাই চাই এই জন্য সাল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহ তালাও যখন বন্দা বন্দা কোনো বন্দা আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু ত্যাগ করে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম জিনিস তাকে প্রতিদান হিসেবে দিয়ে দেন তাহলে এই জন্য এই শাইকুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ আব্রাহম আল্লাহ তালা তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিন আমরা দোয়া করি আমি তো উনি যে কাজটি করেছেন এটা হচ্ছে এই 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 অধ্যায়ের বিন্যাসের মাধ্যমে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এই লোক বুঝতে পারছি যে হয়তো সে কীভাবে চাইছে বা কী চাচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে সমান রক্ষা করে তাকে দিয়ে দেওয়া যে আল্লাহর উদ্দেশ্য চেয়েছে আল্লাহর দিকে তাকাও তুমি ব্যক্তির দিকে তাকাইও না যে আল্লাহ তালার কারণে সে আল্লাহ তালার নাম ধরে চাইছে এখন আমি কীভাবে সে ফেরত দিতে পারি আমার মনে পড়ে বাংলাদেশের এক আলেম নবীর সামনে একজন তার কাছে সরাসরি চেয়েছে বিজ্ঞান উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন তো আমরা কিন্তু একটা অনপি যে চাইলেন দিলেন উনি ভালো আলেম তো এবং আমার প্রিয় পাত্র একজন নাম বলতে চাচ্ছি না তো আমরা বললাম যে আপনি দিলেন তো দিলাম এই জন্য এই জায়গাতে আমার কাছে চাইছে আল্লাহ নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসছে লোকটাকে আমি যদি এখন না দেই তো না খুশ হয়ে যাবে নিশ্চয় তার অভাব মদিনাতে এসে আমার কাছে আছে আল্লাহর কাছে না আছে তো আল্লাহ নিশ্চয়ই তাকে আমার কাছে পাঠিয়েছে আমি যদি দিতে পারি এটা আমার বিশেষ আল্লাহ তাল্লাহকে সম্মান করে দিলাম এটা কিন্তু বিরাট ভালো একজন মানুষ আল্লাহকে সম্মান করে সবসময় থাকতে পারলে এটা কিন্তু মানে মানুষের জীবনের বর এটা আল্লাহকে সম্মান করে চলা তো এই জন্য আমরা এই অধ্যায়টার অধ্যায়ের অর্থটা বুঝেছি আমরা সামনে হাদিসটা পড়বো এবং এটার ব্যাখ্যাটা পড়বো আনিবন অমর হাদিউল্লাহ আনহুমা ইবন অমরকে চিনেন খালিফাতুমর ইবন খাত্তা আনহুর ছেলে যিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদি যেভাবে তিনি চলতে বলতেন সেইভাবে চলতেন প্রত্যেকটা জিনিসে তিনি অনুসরণ করতেন চলা ফেরা উঠা বসা সব কিছুতে তিনি হচ্ছেন আবদুল্লাহব নোমর আদন সব কিছু তার পিছিয়ে চলতে আরম্ভ পছন্দ করতেন রসুল এদিক দিয়া হেঁটে গেছে তিনি ওদিক দিয়ে হাঁটতে পছন্দ করতেন যে রসুল এদিক দিয়া হাঁটছেন এত ভালোবাসতেন তো আবদুল্লাহ নোমর আহনু তিনি বলছেন কর রসুল্লাহ সালাম রসুল্লাহাম বলছেন মানসা আলা বিল্লাহ আতু আমরা কিন্তু এতক্ষণ সা আলা বিল্লাহ জিনিসটা অর্থটা বুঝে গেছি বুঝছি না যে আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায় আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায় ফা ফতু তাকে তোমরা দাও ডাহাদিস হাদিস তাকে তোমরা দাও এই নির্দেশ কি এটা কখনো ওয়াজিব কখনো মোস্তাহাব কিন্তু শাইখুল ইসলাম মাহমুদিন আব্দুল নিকট এটা ওয়াজিব কারণ আমর স্বীকার আমর স্বীকার আমর থাকলে ওয়াজিব বুঝায় তিনি ওয়াজিবের পক্ষে ওয়াজিবের পক্ষে আগেও এরকম মত আলেমদিন আছে উনি ছাড়াও যারা বলে যে কেউ আল্লাহর আসতে চাইলে তাকে দেওয়াটা কর্তব্য দিতে হবে কিন্তু আমরা একটু আগে বলেছিলাম ইব্রুতাইমিয়া রহমতুল্লাহ আলে এটাকে ভাগ করেছেন এবং সেটার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ চায় দুইভাবে চাইতে পারে আল্লাহর আস্তে যেন চায় অথবা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার আস্তে চাচ্ছি যিনি আপনাকে আলেম দিয়েছেন তার তার সন্তুষ্ট হতে চাচ্ছি এভাবে বলতে পারেন যেভাবে বলুক কেন একই বিধান সুয়াল আল্লাহর নামে আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ দুইটা যে কোনো একটা দিয়ে সুয়াল করতে পারে কোনো সমস্যা নেই সুয়াল করলে আমাদেরকে একই হুকুম সেটা কি দিতে হবে এটা হচ্ছে মত আর যেগুলি দিতে হবে না এগুলো আলোচনা করেছি হ্যাঁ এটা আলোচনা করে দিয়েছি আমরা ইনশাল্লাহ হ্যাঁ এখন আমরা এরপরে তিনি বলছেন ওয়ামান আর যে কেউ আল্লাহর আশ্রয় দেয় তোমাদের অর্থাৎ আল্লাহর আশ্রয় নেয় তোমাদের সামনে যে আমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা তাকে আশ্রয় দিও অর্থাৎ তার কেউ যে আল্লাহর আশ্রয় চায় আল্লাহ যেমন যেমন কি বলছে মারিয়াম আলাহ সালাত আসলাম তিনি কি বলছেন ইন্নি ওইদুবির রহমান মিংকে ইনকুন্তা তাকিয়া ফাতামাজ সাহা আল্লাহ বাসালান সামিয়া আল্লাহ তালা যখন জিবিলকে পাঠালেন কি জন্য তার কপড়ে তার কাপড়ে ফুঁ দিয়ে দেওয়ার জন্য যাতে করে সেটা গর্ভধারণ করতে পারে তো ফাতামাজ সাল আল্লাহাবাশিয়দ জিবরিল একজন পুরুপূর্ণ মানবের শুরুতে ঘরে ঢুকে গেলেন আর তিনি ভয় পেয়ে গেলেন কে মারিয়ামসালাম তিনি বললেন যে ইন্নি আড়ির রহমান যদি তুমি তাকোয়াবান আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আমি আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি আমি তো মানুষ নই আমি ফের আসছি তোমাকে একটা সন্তানের ফু দেওয়ার জন্য কলার নাই করলে ওলা আমার সন্তান কিভাবে হবে আমার ওলা এম সাসনি বাসার আমার কোনো বাসার কোনো স্পর্শ করেনি আমার সন্তান কিভাবে হবে কল কাদা কল এভাবে হবে তোমার রবে নির্দেশ দিয়েছেন এভাবে হবে কিভাবে হবে কে বিশ্বাস করছি তো ফু দিয়ে দিয়েছেন তিনি ফু এক ফুয়ে এক ফু এবং এবং মারিয়ামের ওরসে জন্ম হয়েছে ঈসা আলাই সাল্লা সাল্লাম দুইটা জিনিসের মিল একটা ফু একটা ইসা এবং মারিয়ামের ওরসে দুইটা জিনিস দিয়ে জন্ম হয়েছে কিন্তু আমার শব্দ দরকার হচ্ছে ওইটা ইন্নি ওইদির রহমান এটার পরে কিন্তু আর সামনে আগানোর কোনো সুযোগ নেই ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই কেউ যদি বলে আমি আল্লাহ আমি আল্লাহ আশ্রয় নিচ্ছি তোমার তুমি আমাকে সামনে আগেও না তখন এটাকে অবশ্যই সম্মান করা উচিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি বোখারিতে আসছে একটা যে বখারিতে এক ইমরাতুল জুন বলা হয় ওনাকে এক মহিলা অনেক সুন্দর বলা হয়েছে ওনাকে বলা হয়েছে ইমরাতুল জুন অনেক সুন্দর ইত্যাদি 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 তো তারা প্রস্তাব দিল রসুল কাছে রসুল আপনি ওনাকে বিয়ে করেন কারণ কে বিয়ে করবে সুন্দর মানুষ রসুল কাছে বিয়ে দেবে তারা তো এখন বিয়ে দেওয়ার পরে তো সে জিজ্ঞাসা করছে আশেপাশে মানুষদেরকে দুষ্ট প্রকৃতির আছে না ওরা বলছে রসুল একটা শব্দ খুব পছন্দ করে এটা তো আউজিক আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে এটা খুব পছন্দ করে তো সে রসুল্লাহ যখন তার ঘরে ঢুকলেন সে বলছে আউুজব্লাহমিক মনে করছে ভালো কথা বলতেছে তো রসুল্লাহাম বলছেন তুমি এমন এক জন আশ্রয় চেয়েছ মহান আশ্রয় চেয়েছ আমি তোমাকে আর তোমার কাছে আসার কাছে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও এটা তালাক আর এটা তালাক বসাই তালাক কেনায় তালাক বলে এল হাকি আহলিকে পরিবারের কাছে চলে যাও তোমার কেনায় তালাক দিবি দেয় করে দিলে মহিলা সারা জীবন জীবনকান্ত যে আমি কী করছি কী বোকামি করলাম কেন এ বোকামি যে বোকামের কারণে আমি আর রসুলের ঘর সংসার করতে পারলাম না তো রসুল্লাহ সাল্লাহ আসলাম অস্তি বে মার একটা শব্দ বলেছে তুমি আশ্রয় চেয়েছো এমন এক আশ্রয়ের জায়গা যেখান থেকে কেউ আসে ফেরাতে উচিত না রসুল নিজেও তাকে ফেরত দিয়ে দিচ্ছে কিন্তু রসুল তো আর বুঝেন নাই তার মনের ভাবটা সে তো বলছে শুনছে যে এটা বললে বেশি সুন্দরী ছিল তো সব সময় সতীনরা এমন কিছু লাগাই দেয় যাতে করে এর যেন বউ হিসেবে না থাকতে পারে আমাদের চেয়ে সুন্দরী মেয়েরা আসবে কি করে ওর ঘরে তাই না ওনার ঘরে এটা সাইট তো এই জন্য এটা ওদের ঈশ্বর কাতার যেটা হয়েছে আল্লাহ মাফ করে ওনাদেরকে মানুষ তো ওনারা সেই কারণে তিনি যেটা বলেছেন এটা কিন্তু উনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে অপছন্দ এটা নাই ইমানদার কখনো এটা শুরু অপছন্দ করতে পারে তো ইমানদার ছিলেন তো এটা বিষয়টা এরকম ছিল এই কারণে তো আমরা যে অংশ শব্দটা আসছি সেটা হচ্ছে কেউ যদি কোনো তোমার কাছে আশ্রয় চায় তাহলে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চায় তাহলে তাকে তুমি আশ্রয় দিও অর্থাৎ তাকে তুমি তার আশ্রয়ে কোনো তার আঘাত করো না মানে তার দিয়ে এগিয়ে যেও না তাকে তুমি আশ্রয় দিও এটা হলো তো না নির্দেশনা সব হাদিস তো এর এই জন্য কখনো যদি এরকম অবস্থা হয় যে কোথাও সাহায্যের জন্য আশ্রয় চায় সেটা ব্যক্তিগত আপনি ব্যক্তিগত করতে পারেন অনুরূপভাবে যদি কোনো হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আশ্রয় চায় যে তুমি হারাম কাজটা করো না হ্যাঁ এগিয়ে এসো না সেটাও আপনি করতে পারেন যেমন ওই রোগটিকে যখন আপনারা হাদিসে পড়েছেন তিন লোক গর্তের ভিতরে পড়েছিল তাই না এর মধ্যে এক লোক আশ্রয় চাইছে বলছিল যে তুমি আল্লাহকে ইয়া করছি তুমি বিনা ইয়াতে হ্যাঁ বিনা সাবি ব্যথিতে তুমি তোমার খোল অর্থাৎ বিয়ে ব্যথিতে তুমি আমাকে নষ্ট করো না সে কিন্তু চলে গেছিলো তো এরকম অবস্থা যদি হয় তাহলে ইমানদার উচিত হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় তাকে ভয় দেখানো ভয় দেখান আচ্ছা কেউ যদি কোনো এরকম অন্যায় করে হারামে ঢুকে যায় হারামে হারাম এলাকায় ঢুকে যায় কী বি সেখানে আশ্রয় দেওয়া উচিত তাকে না হত্যা না করা উচিত যতক্ষণ পর্যন্ত সে সেখানে আবার আক্রমণ না করে বসে বুঝতে পারছেন তার উপরে খাওয়া দাওয়ার কমে যদি বের হতে বাধ্য হয় বের হলে তাকে ধরা হবে কিন্তু হারামের ভিতরে তাকে পাকড় না করা উচিত কিন্তু সেখানে যদি কোনো সে মানুষের উপর চড়াও হয় অথবা সেখানে অন্যায় করে তখন সেখান থেকে তাকে সেখানে তার উপর হদ কায়েম করা যাবে না বুঝতে পারছেন ওই জন্য আপনাদের মনে আছে ঘটনা আপনি ঠিক বলেছেন জোহাইমানের ঘটনায় অনেকদিন অপেক্ষা করেছে ওরা কারণ দেখেছে কোনোভাবেই মাসালাছে না কারণ সে ভিতরে বসে রয়েছে কিছু করছে না পরে যখন সে মানুষ মারা আরম্ভ করছে তখন বুঝছে যে অবস্থা খারাপ তখন তো শরীরে বিধান তার জন্য জায়েজ হয়ে যায় কারণ নিয়ম নাই মানুষ মারা যায় আগে তাকে পানি দিয়ে এটা দিয়ে খাবার না দিয়ে বিভিন্ন চেষ্টা করেছে পরে তারা কি করছে মানুষকে আক্রমণ করা শুরু করেছে তখন বলছে যে এখন তো আমাদের জন্য জায়েজ হয়ে গেছে আর আগে জায়েজ না থাকলেও এইটা হলো বিধান অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হারানোর ভিতরে সে এলহাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আক্রমণ করতে পারবেন না ভুল করলো সে বের তো হবেই বের হলে তখন তাকে পাকড় করে তার বিচার ব্যবস্থা করে আগ পর্যন্ত তাকে এই সময়টুকু তাকে আশ্রয় দিতে হবে এটা হলো শরীরের বিধান বুঝতে পারছেন কথাটা মানে যতক্ষণ পর্যন্ত হারার ভিতরে কাউকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি বা আক্রমণ না করবে বা মানুষকে ভয় না দেখাবে বা তহকারীদের বন্ধ না করবে বা ভাঙ্গাভাঙ্গি ভাঙি শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু তাকে অন্য আগের কোনো অপরাধের কারণে তাকে সেখানে তাকে আক্রমণ করতে পারবেন না সেখানে তাকে অপেক্ষা করেন বের হওয়া পর্যন্ত লোক চোখ লাগায় রাখেন লোক লাগায় রাখেন যে কখন বের হয় খাবার দাবার বন্ধ করে দেন সে বের হতে বাধ্য হোক তারপর তাকে ধরেন যেটা করেছিল এখানে ঘটনায় যে আপনারা শুনেছেন সেই ঘটনা তাহলে এই এইরকম অবস্থাগুলোতে আমাদের কিন্তু এই মাসালাগুলো জানা থাকা দরকার কী করতে হবে এই জন্য আশ্রয় চাওয়ার বিষয়টা কারণ এটা কেন আজমত আজমত লেতা আজম লেতা আজমিল্লা আল্লাহকে সম্মান রক্ষার্থে যে আল্লাহ আল্লাহ রবুল হারামের ভিতরে আসছে আল্লাহ রবুল ইজ্জতের নাম ধরে চাচ্ছে সুতরাং আমি আল্লাহ রাজের শরীয়ত হিসাবে চাচ্ছে আমি কোনোভাবেই তার উপরে আক্রমণ না করি তার উপর আক্রমণ না করি কারণ সে আল্লাহ রবুল ইজতকে সামনে এনে সামনে দাঁড় করিয়েছে আমার এবং তার মাঝে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ ইনল্লাহ ইহরুল বাইনুলমারে অকালবি যেভাবে এরকম সে আমার সামনে দাঁড়িয়েছে এখন আমি আর কিছু করলে এটা বিরাট অন্যায় হবে এই জন্য আমার নিশ্চিত করা হচ্ছে তারপরে দেখেন এরপরে বলা হচ্ছে ওমান কুম্ফা আজিবু এটা একটা বিরাট মশালা এই জন্য অংশটা আমরা আলোচনা করব বিস্তারিত ইশাল্লাহ যে কেউ তোমাদেরকে দাওয়াত দেয় তার ডাকে তোমরা সাড়া দিও দাঁড়াকুমের যে অর্থ আছে স্বভাব অনেক সময় আমরা ভুল করে থাকি এক ডাকা অর্থ হচ্ছে আসুন কী জন্য আসবেন আমার কাজটা করে দেন এটা একটা ঠিক আছে আরেকটা হচ্ছে আসন খেতে আসুন দাওয়াত খাওয়ার সাথে আর একটা হচ্ছে ডাকা পিছন দিক থেকে ডাকা আরম্ভ করছেন তাকে কথা শোনার জন্য এটা তো তো এই যে একটা হলো খাবার দাওয়াত একটা হলো সোনার দাওয়াত একটা হল খাওয়ার দাওয়াতের সোনার দাওয়াত এখানে যেটা বলা এটা কিন্তু খাবার দাওয়াতের বলা হচ্ছে খাবার দাওয়াতে সোনার দাওয়াতের জন্য না মানে খাবার দাওয়াতে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় হ্যাঁ সেটা অথবা একরাম সম্মান করার জন্য দাওয়াত দিচ্ছে সেটা তো এইটা কি ফরজ অজীব কিনা হাদিস এখানে যেটা আসছে ওমান দাঁড়া কুম্ফা জিবু যে কেউ তোমাকে দাওয়াত দেয় তার ডাকে তুমি সাড়া দিও একটা হাদিসও আমরা পড়েছি আপনারা পড়েছেন যে মুসলিমের যে সমস্ত খাসলত আছে হকুল মুসলিম তাই না তাই না সেখানে মুসলিমের একে অপরের দাওয়াতে সাড়া দেওয়াটা এটা হক আরেক মুসলিমের হক এই দাওয়াতটা হচ্ছে এরকম কোন দাওয়াত এটা খাবার দাওয়াত খাবার দাওয়াতে দাওয়াত দিলে সেটাতে সাড়া দেওয়াটা হচ্ছে হক কখনো কখনো এটার জন্য নফল সম পর্যন্ত পরিত্যাগ করতে হয় না বলছেন কেন এই মানুষের তার তার মনটাকে সান্ত্বনা দিতে তার খুশি করতে হ্যাঁ এই জন্য দাওয়াত দিতে বলেছে দা আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদেরকে এইভাবে সাড়া দিতে বলা হয়েছে তাহলে এই দাওয়াতের বিধান কি এই দাওয়াতের বিধান কি ইমাম ইবনে হাজম জাহের রহমতুল্লাহ আলী এবং অনেক জমহুর আলি আলম বলেন যে উনি জাহেরিয়ার মতে হচ্ছে এটা ওয়াজিব ওয়াজিব যেতেই হবে আপনারা দাওয়াত দিছে যেতেই হবে আচ্ছা তবে জমহুরের মত অধিকাংশ আলমের মত হচ্ছে সব দাওয়াত ওয়াজিব না সব দাওয়া ওয়াজিব না একবার শেখ মোহাম্মদ সালে ওসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল দেখেন খেয়াল করেন কখনো কখনো আপনি রাস্তার মধ্যে একজনকে ফাইলে বলেন চলেন বাসায় চলেন বলে না আজকে বাসায় চলেন গাড়িতে নামার শুরু চলেন আজকে বাসায় চলেন তো উনি বলছে এখন কি আমার ওয়াজিব হয়ে গেছে দাওয়া কঠিন তো এটা শেখ বলতেছে দেখো মানুষের অবস্থায় বুঝে বোঝা যায় সে আসলে কি যেতে বলেছে না এমনি সম্মান মুখে বলেছে এটা বোঝা উচিত তোমার তোমার বোঝা উচিত আমরা যখন সৌদি আরব গেলাম প্রথম একটা ঘটনা বলি তো আমরা উস্তাদের বাড়িতে গেছি উস্তাদ যখনই খেয়ে দেয় আমরা রওনা হবো উস্তাদকে বাদি মানে তাড়াতাড়ি যাবে বসো তো আরও কতক্ষণ বসছি এরপর উস্তাদ বলতেছে চলে উস্তাদ যাই তাড়াতাড়ি চলে বসো আরও কতক্ষণ বসছি মানে ওস্তাদ যাইতে বলতেছে মানে আমাকে যেতে সরাসরি যাও এটা বলতে চাচ্ছে না কারণ এটা তার মন ইয়াতে বাধে মানে মানবিকতায় মনুষ্যত্বে বাঁধতেছে যাও বলতে পারবে না ওনারা বুঝতে পারছি আমরা পরে অনেকক্ষণ পর বুঝলাম যে এটা তো উনি আমার কোনোভাবে যেতে দেবে না কি বিপদে পড়ছি না ওস্তাদ আমার যেতেই হবে তো চলে যাবা তো তোমার তাহলে গাড়িতে পোশাই দেবে মানে মানে যতক্ষণ না আমি চলে যাবো মানে ঝুল না করতেছি ততক্ষণ তিনি আমাকে ছাড়বেন না বুঝতে পারছেন এটা হচ্ছে কি বলে এটাকে মানুষের লাবা আকা বলে আরবিতে মানে হসপিটাল সুন্দর এটা এটা একটা মর্যাদা কেউ আ চলে যান এটা অনেকটা লজ্জাজনক বিষয় মনে মনে যেন দূর করে বের করে দিচ্ছে আমাকে এটা খাওয়ার জন্য এটা লজ্জাজনক বিষয় এই জন্য আরবদের মধ্যে এটা প্রচণ্ড এটা দেখা হয় এই জন্য কোনোভাবে আপনাকে আপনি বুঝতে হবে যে আমার আসলে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হচ্ছে না আমার কোনো যেভাবে কেটে পড়তে হবে না বিভিন্ন অস্ত্রিরা দিয়ে বেরোয় না আমার কাজ আছে কাজ তো কত কিছুই আছে তাই না রাস্তাঘাটে কাজ থাকে মানুষের কাজ তো আর গুনের কথা না মিথ্যা কথা না কাজ আছে তো চলে যাবে আর তো যাবার ব্যবস্থা করবে এর আগ পর্যন্ত শুধু বলবে যে না আরো কতক্ষণ বসব কোনোভাবে আপনার বলব না চলে যাও বের করে দেবে করবে না এটা এদের বিরুদ্ধ এখনও নীতি বিরুদ্ধ তো এখনো বাংলাদেশের মধ্যে অনেকে এটা নীতি আছে তো আমি এরকম অনেককে দেখেছি বলে যে চলেন গাড়ি থেকে বলে চলেন আমি ওর নামলে কী করবো এখন তো বিরুদ্ধে আসি জিজ্ঞেস শেখ মহাসমিন আল্লাহ আকবর তিনি উনি বলছে একজন মানুষ বুঝতে পারে যে আসলে কি বাধ্য করছে না এমনি শুধু সম্মান করতেছে সম্মান করে সম্মানের মধ্যে থাকা উচিত তার এ কথা বলা উচিত না যে তুমি এমনি এমনি বলতেছ এটা বলা উচিত না বরং তাকে বলা উচিত যে ঠিক আছে আমি আরেকদিন ইনশাল্লাহ সময় করি ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে কথা হবে এটা একটা এটা একটা কি মৌখিক সৌজন্যবোধটা থাকা উচিত সৌজন্যবোধটা থাকা উচিত আর যদি দেখে না সে বাধ্য করছে তখন তার ডাকে সাড়া দেওয়া উচিত যদি সুযোগ থাকে হ্যাঁ যে আসলে এরকম মানুষ পাবে না বলে দাওয়াত দিচ্ছে হ্যাঁ ধরেন আমাদের শ্যাককে আপনি পাইছেন দাওয়াত দিচ্ছেন রাস্তার মধ্যে এখন তার উচিত হবে যে আপনার মনের অবস্থা দেখে একটু সাড়া দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করা ঠিক না সে রাতের খাওয়ার নিষেধ আছে কিনা আবার জানেন তো এইভাবে যেটা দাওয়াতের মাসেল বুঝতে পারছেন তো এটা তাহলে বুঝতে গেল বোঝা গেল যে দাওয়াত সবগুলি কি নয় ওয়াজিব না যেটা জাহেরিম আজ বলা হয়েছে কখনো মুস্তাহাব হয় কখনো ওয়াজিব হয় একটা সবার নিকট ওয়াজিব সেটা কোনটা জানেন অলিমা অলিমার দাওয়াতা সবার নিকটে থাকাটা কি ওয়াজিব তবে কিছু কারণে সেটা ভিন্ন হয় কিন্তু মৌলিকভাবে এটা হচ্ছে আম কথা হচ্ছে ওয়াজিব অলিমাতে সারাদা ওয়াজিব কারণ রসুল্লা সাল্লা বলেছেন সারো তরামে তরামিমা সবচেয়ে খারাপ খাবার হচ্ছে অলিমার খাবার কেন ইউ দর আইলেই আমার ইয়া বা যে আসতে চায় না তারা ডাকা হয় বুঝছেন তো না আমার মানিয়া তিয়া যে আসে তারে খাওয়ায় না গরিব মানুষ আসে যায় নিষেধ তোর কাঠ কই এই কই তাই না আর যে আসতে চায় না তাকে জোর করে অনেক কিছু দেয়া হয় এটা এটা তারা আসতে এখন এটা এই জন্য স্বর হয়েছে এই কারণে যে স্বর হয়েছে এই কারণে যেহেতু গরিবদের নিষেধ করা হচ্ছে কিন্তু হাদিসে এরপর বলছে ওয়ামাল্লা মিউজিম কিন্তু যাকে আনতে চাচ্ছে যে এই ব্যক্তি যদি সাড়া না দেয় ফাঁকা দা আস আল্লাহ রাসুল্লা আল্লাহ রাসুলের অবৈধ হয়েছে কঠিন কঠিন অলিমার দাওয়াতের সাড়া না দিলে কঠিন অবস্থা আস আল্লাহ মানে গুণা গুণ কবিরা গুণা হবে বলতেছে বোখারি মুসলিমের হাদিস যদি অন্য কোনো হাদিস ছিল বলতাম যে আচ্ছা অন্য কোনো ব্যাখ্যা আছে কি না এখানে অন্য কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই কঠিন অবস্থা হয়েছে এই জন্য আলেমরা বলেন যে এখানেও কিছু কী আছে শর্ত আছে শর্তগুলি পর্যালোচনা করলে মানুষের অনেক শর্তের কারণে কী হয়ে কমে যাবে শর্তগুলি একদম এক নম্বর শর্ত হচ্ছে হুসেন যাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা যাকে পরিত্যাগ করা সুনত এমন কোন দাওয়াত দানকারী এরকম ব্যক্তি নন বুঝছেন কি না যেমন বেদাহাতি বেদাহাতি আপনাকে যদি দাওয়াত দেয় তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছে ধরেন আমাকে একদিন দাওয়াত দিয়েছে ডাক্তার মতিয়ার রহমান আমি রাজি হয়ে না যাইতে বলছে আমার বাড়িতে আসেন আমি আপনাকে বসাবো জায়গা মতো আমি আপনাকে আপনার দাওয়াত নিলাম না কারণ আপনার ওখানে গেলে আপনি আমার ব্ল্যাকমেল করবেন ছবিটা দিয়ে দেবেন তো উনি আসছিল এরপর সবাই আমার কথা উনি তো রাজি সব রাজি হ্যাঁ হারাম না হালাল সব হালাল হালাল করে ফেলবেন তো যেখানে যাকে পরিত্যাগ করা যাকে যাকে ছেড়ে আসা তার থেকে দূরে থাকা শরীয়ত ওয়াজিব করেছে অথবা মাসনুন করে সুন্না করেছে ওয়াজিব করেছে যেটা কট্টর বেদাতি দিয়ে আহ্বানকারী আর শূন্য হচ্ছে যেখানে আপনার বেদাদি আহ্বানকারী না কিন্তু তারা আপনি ত্যাগ করতে অনেকেই সে নিজে ফিরে আসবে দিনের দিকে যে আমাকে আমার এই আয় হারাম দেখে আমার এইটা হারাম দেখে সে আসতেছে না আমার একটু ত্যাগ করা উচিত তাই না এরকম চিন্তা ভাবনা করা উচিত তাহলে এরকম এক নম্বর শর্ত হচ্ছে এটা যা দাওয়াত কবুলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে লাই তাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা তাদের পরীক্ষা করা শূন্য এরকম দাওয়াত দানকে এরকম ব্যক্তি যেন না হয় এরকম ব্যক্তি না হতে হবে এক নম্বর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওখানে এমন কিছু হতে পারবে না যেখানে দাওয়াতের ক্ষেত্রে সেখানে ধরেন গান বাধ্য হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে কী হচ্ছে গান বাধ্য হচ্ছে অথবা ধরেন ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে আপনাকে দিছে হ্যাঁ ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কতকাল গেছে না আপনাকে দাওয়াত দিছে বুঝতে পারছেন অথবা পয়লা বৈশাখ উপলক্ষে দাওয়াত দিছে অথবা সব বেলা তো দাওয়াত দিচ্ছে ঠিক আছে জামান এবং মাকান দুইটার অবস্থা আছে এখানে আপনাকে দাওয়াত এই অথবা এমন জায়গা যেটা হারাম জায়গা আপনি জানেন যে এটা কি অমুসলিমদের কোনো জিনিসে দাওয়াত দিচ্ছে আপনাকে সেই দিন উপলক্ষে দাওয়াত দিচ্ছে সেখানেও আপনার যাওয়া যায় হবে না যদি আপনি গিয়ে সেটাকে সরিয়ে ফেলতে পারেন তাহলে দুই কারণে জায়েজ একটা হচ্ছে আপনি দাওয়াতের দা সরাই দুই কারণে যায় না শুধু ওয়াজিব হবে তখন আপনার জন্য যাওয়া যদি সেটা সরাই দিতে পারে গিয়ে যদি আপনি বন্ধ করে দিতে পারেন আপনি যাওয়ার কারণে গান বাইতে বন্ধ হয়ে যাবে শর্ত দিলেন যে আমি যাব তো শর্ত সে গান বাজতে চলতে পারবে না তাহলে আপনি এই বিয়েতে যাবেন যাই বলবেন যে দেখো গান বন্ধ চলবে না হ্যাঁ গান বাদ্য চলবে না তোমাদের এই সমস্ত অন্যায় কাজ সহ্য করা হবে না বন্ধ গান বাদ্য বন্ধ করে দাও তোমরা আমি যাব এখন তো দেখলাম গতকাল ছিলাম পুরান ঢাকায় আমরা এখান থেকে ওয়াশ করতেছি ওখানে দেখলাম যে বিরাট ব্যান্ড সঙ্গীত নিয়ে রাতের বারোটা একটার দিকে বিয়ে হচ্ছে তো আমাদের সাথে যারা ছিল ওরা বলে কি হচ্ছে বলে কি আর হচ্ছে বিয়ে হচ্ছে তো একজন দেখলাম যে পুরান ঢাকার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে পুরান টাকায় শুধুমাত্র এই কাম হয় আকাম হয় এগুলো বলতে আরম্ভ আমি শুনে দেখলাম আসলে হতে যদি হয় সত্যি বলা তো অধিকার আছে যতগুলো বন্ধ হয়ে যায় তো আমরা তো গেছি দাওয়াতে ওয়াজ করতে ওইখানে তো আমরা যাইনি তাই না ওখানে গেলে আমাদের জন্য যায় হতো না কিন্তু যদি আমি যাওয়ার কারণে বন্ধ করতে পারি তো আমার জন্য যাওয়া হাজীব হবে কারণ বিয়ের দাওয়াটা অস্বীকার হতে পারতেছি না দ্বিতীয় হচ্ছে আমি টাকাল মন কার অন্যায় কাজটাকে বন্ধ করতে পারতেছি অন্যায় আমি যাওয়ার কারণে যদি অন্যায় কাজটা বন্ধ করা যায় তাহলে আমার যাওয়া সেখানে কী হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে কারণ নয়তো অন্যায়টা বন্ধ হচ্ছে না তো এই জন্য অবস্থা কিন্তু যদি কোনো আপনার যাওয়ান সেখানে কোনো আসর করবে না হারাম হারামে থাকবে আপনার জন্য হারাম হবে সেখানে যাওয়া সেখানে অংশগ্রহণ করা কী হবে হারাম হবে হ্যাঁ কারণ আপনি এই গুণা নিতে অংশগ্রহণ করতে পারেন না কারণ একটা গুনার কারণে আপনার ওটা ওটা করতে পারেন না কারণ এটা হচ্ছে লাজেম আর হচ্ছে মোতাবাদি গুণাটা আপনার হয়েই যাবে আর ওর আরেকজনের ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে আরেকজনের জিনিস আপনার গুণা হচ্ছে ওখানে ও কারণ আর এটা হচ্ছে সরাসরি গুণা আপনার হচ্ছে সুতরাং আপনি এখানে এই গুণার কাজে সরি হতে পারেন না আচ্ছা তিন নম্বর শর্ত হচ্ছে দুইটা শর্ত বলছি ঠিক আছে যে স্থানে অথবা যেই সময়ে দাওয়াত দিলে কি হবে অন্যায় হবে সেখানে আপনার যাওয়া যাবে না শর্ত হচ্ছে এটা তিন নম্বর শর্ত হচ্ছে যদি দাওয়াত দানকারী মুসলিম হয় তখন তার ডাকে সাড়া দিতে হবে অমুসলিম হলে আপনার এটা বাধ্যতামূলক না অনেকে বলে যে আমার দাওয়াত দিছে আমার বন্ধু ক্লাসমেট রুমমেট বেসমেট কত রকমের কথা বলে যায় এবং বলে যে হ্যাঁ দাওয়াত দেওয়ার করা তো ফরজ আর সে নাই যে এটা শর্ত হচ্ছে অমুসলিমের দাওয়াত নয় দাওয়াত হচ্ছে মুসলিমের দাওয়াত কারণ রসুল্লসলাম বলে দিয়েছেন যে হকুল মুসলিমে আর মুসলিমের চিত্র মুসলিমের হক আর মুসলিমের ছয়টি মুসলিমের হক বলেছে সেখানে আপনি অধিকাংশ খাতা মুসলিমদের উপর করতে বর্তায় আপনি এটাকে কাফের উপর নিয়ে গেছেন কেন এদের সাথে একসাথে খায় লিকিবিডা অনেকেই এটা জানা উচিত আমাদের অনেকে একসাথে ইয়া করে খায় ম্যাস করে খায় তাই না ম্যাস যদি আপনার সুযোগ থাকে চাকরি করেন ধরেন কোথাও সেটা হচ্ছে ধরেন আমাদের কিছু ভাই আমাকে বলেছে যে ইউরোপ আমেরিকা অথবা সিঙ্গাপুরে কিন্তু চাকরি করে ওখানে এমন অবস্থা যে আপনি ইচ্ছাগুলো একটা ম্যাথ করতে পারতেছেন না সেখানে আপনাকে রুমে দিয়েও থাকতে হচ্ছে ওদেরকে তো এরকম অবস্থায় আপনি কি ওদের সাথে একসাথে খেতে পারবেন যদি বাধ্য না হন তাহলে আপনি খেতে পারবেন না খারাপ বাধ্য হচ্ছে আপনি আর কোনো সুযোগ পাচ্ছেন না অন্য কোথাও বাজারও হোটেলও খেতে পারছেন না তাহলে আপনি কিন্তু তাদের সাথে খেতে পারবেন না কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই আগুন কাফের এবং ইমানদার আগুন একসাথে উঠতে পারে না অর্থাৎ দুই দোয়া একসাথে উঠবে না এটা উঠে নিষিদ্ধ একসাথে চলবে না এটা আর যদি এমন হয় আপনার খাবার সে খাবার চাইছে তাহলে দিতে পারবেন যে আমাকে শরিক নয় খাওয়া মাঝে মধ্যে এটা হচ্ছে তার অধীন হয়ে থাকলো কিন্তু সে যেন আপনার খাবার রান্না বা তার কর্মকাণ্ডে শরিক হইতে না পারে আপনি তারা খাওয়াইতে পারবেন কত মানুষকে খাওয়াইতে খাওয়াতে পারেন রসুল্লা সাল্লা বলছেন তা সদা কো আল্লাহ আলিয়া দিয়ান দিন মানে এমন মানুষকে সদকা করতে পারে কোনো সমস্যা নেই সদাকা হিসাবে তাকে দিতে পারেন অথবা সে বললো যে আমি কিছু শরিক সেটাও নিতে পারবেন কিন্তু সে যেন কোনোভাবেই কী বলে দায়িত্বপ্রাপ্ত হতে না পারে জিনিসটা আপনার অধীন থাকতে হবে আপনি ইচ্ছা করলে খাওয়াবেন ইচ্ছা করলে বল আগামী মাস থেকে তুমি আউট কোনো সমস্যা এরকম যে হতে পারে মানে আপনি হবেন পরিচালক সেই জন্য এটার ভিতরে না ঢুকতে পারে কোনোভাবে সমান সমান হওয়ার কোনো সুযোগ নেই তো এইটা একটা বিরাট পয়েন্ট কিন্তু মনে রাখবেন আরেকটা হচ্ছে যে কোম্পানি করে দিয়েছে আপনি কিছু করেননি কোনো কোনো জায়গাতে কোম্পানি করেছে সবাইকে খাওয়ায় কোম্পানি মানে হাজার হাজার নাগরিক ইয়ে আছে তাদের যেমন ওই যে হোট ইয়ে আছে কী বলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা হোটেল বিভিন্ন জায়গাতে অনেক কোম্পানির হচ্ছে এরা সবাই খাবে একসাথে তো এদের জায়গায় আপনি কি খেতে পারবেন আপনার অন্য কারণে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে খেতে পারবেন না কোনো ব্যবস্থা নাই তখন আপনাকে সেখানে খেতে পারবেন তবে রান্নাকারী জবেকারী এগুলি যদি কোনো অমুসলিম আপনি যত কিছুই হয় কোনো ক্রমে আপনি খেতে পারবেন না যদি না মৃত্যুর আশঙ্কা না দেখা দেয় তখন আপনি খেতে পারবেন কিন্তু তারা যে রান্নাঘরে অমুসলিম হয় সেটা খেতে পারবেন না আমি একবার গেলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটা শ্রীলঙ্কার মানুষ তো জানে না বৌদ্ধ অথবা বৌদ্ধ অথবা হিন্দু দুটোর একটা মুসলিমরা খুব কমই তো খাওয়ার সময় আমি খুব চিন্তা পড়ে গেলাম যে আমাকে বোধ হয় আজকে রুটি খেতে হবে এত কিছু নেই রুটি আর মাছ তো আর জবে করে নাই কেউ তো আমি রুটি আর মাছ নিয়ে বসে চিন্তা করতেছি তখন আমার উপরস্থ যে ইয়ে আছে অফিসার সে আসে বলতেছে এ করতেছে কেন আমরা মুসলিম ইয়া নিয়ে আসছি তোমাদের অবস্থা দেখে মুসলিম পাশাপ নিয়ে আসছি কারণ আমরা জানি যে তোমরা খাবা না তুমি আরামে খেতে পারো এগুলি এই মুসলিমরা যাবে করছে আমরা যাইনি কাছে তো বাধ্য হয়ে খাওয়া আরামের খাওয়ার তো আরাম না করি যে মুসলিম দিয়ে রান্না করা হয়েছে পেশারা আমি তো না খেয়ে রুটি নিয়ে বসে আসিলাম খাবো না বুঝে যাচ্ছে তো রাতের বেলা যে কষ্ট পাইছিলাম সে দুঃখ হইলো তো রাতে যদি জানতাম তো রাত হোক পালো করে খেতাম আলাদা করলে হাল তো এরকম অবস্থাতে দাওয়াত দিলে অমুসলিমদের দাওয়াত মেনে নেয়া কি ফরজ ওয়াজিব না আমার জন্য মুসলিমের দাওয়াতকেই বাধ্যতামূলক করা হয়েছে শরীয়তে হ্যাঁ অমুসলিমের দাওয়াত নিতে বাধ্য না এই জন্য তবে যদি কোনো অমুসলিম দাওয়াত দেয় সেটাকে হারাম বলা যাবে না মানে সেটা সেটা সাড়া দিয়ে হারাম বলা যাবে না কয়ো জানেন রসুল্লাহ সাল্লি আসলামকে ইহুদিরা দাওয়াত দিছে রসুল কিন্তু গেছেন রসুল গেছেন তারা একবার একটা ছাগল দিয়েছেন ছাগল গোস্ত খাইছেন যে ছাগল বিষ ছিল মনে আছে করোনাটা আচ্ছা আবার রসোল্লাহ সাল্লা আসলামকে একবার দাওয়াত দিয়েছেন ইহুদিরা এমনি পরিবার স্বাভাবিকভাবে তিনি খেয়েছেন এটাও খেতে গিয়েছেন হাদিসে আছে অনুরূপভাবে রসোল্লাহ সাল্লাহ আসলাম বাড়ির আর গোস্ত যেমন সেটাও বাড়ির বাড়িরা তখন দাস ছিল দাস হিসেছে ওদের কাকে কে দিয়েছে জানেন নাই মুসলিম মুসলিম জানা যায় নাই তো তিনি কিন্তু সেটা খেয়েছেন তাহলে বোঝা গেল যে অমুসলিমদের দাওয়াত নেওয়া যাবে না এটা কিন্তু আমরা বলি নাই কী বলছে এটা ওয়াজিব না এটা নেওয়া ওয়াজিব না বাধ্যতামূলক না তবে নিতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে এক নম্বর হচ্ছে তারা যদি হ্যাঁ জবাইয়ের বিষয়টাকে তাদের সিঁয় থাকতে হবে যে এটা কি শরীয় আল্লাহ নামে জবাই হয়েছে কিনা অথবা আহলে কিতাব হলে আপনার এটার প্রয়োজন নেই আহলে কিতাব যদি আল্লাহ নামে আহলে কিতাব হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আহলি কিতাব ইহুদি এবং ইহুদি এবং ইহুদি এবং নাসারা এরা তাই তো এর বাইরে কিন্তু কোনো আহলে কিতাব নাই হিন্দুদের দাওয়াতে এই জন্য এই জায়গাতে এসে মানে তাদের জবাই খাওয়া যাবে না কিন্তু আহলি কিতাবদের দাওয়া জবাই খাওয়া যাবে একটা শর্ত কয়েকটা শর্ত আছে এক নম্বর সত্য হচ্ছে সত্যি সত্যিই তারা আল্লা কে হবে বুঝছেন কিনা বর্তমান অধিকাংশ ইহুদিন আসার হচ্ছে নাস্তিক এরা আল্লাহরূপ বিশ্বাস করেই না এরা নামকে নাম নাম নামমাত্র নাম মাত্র ইহুদি খ্রিস্টান নামমাত্র কি গির্জা তাদের নাম আছে বিয়ের সময় যাইতে একবার আর অথবা কোনো সময় তারা কিন্তু আর এটাকে কোনো কিছুই মনে করে না এই ওরা কিন্তু নাস্তিকের পর্যায়ে পড়ে ওদের খাওয়া যাবে না দ্বিতীয়ত ওদের মেয়েদের বিয়ে করা যাবে না কেন আল্লাহ শর্ত করেছেন ওল মসানাত্লা যেন অতুল কিতাব পবিত্রা হতে হবে এই মোরসানা তো পবিত্রা আহলে কিতাব জন্য যারা পবিত্রা আর এদের পবিত্র না উজবিল্লা খুঁজে পাওয়া যাবে না হাজারে একটা হ্যাঁ পবিত্র মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন এই জন্য আমাদের দেশে যারা যায় ওখানে কী করে কন্ট্রাক্ট বিয়ে করে কন্ট্রাক্ট ম্যারেজ করে হারাম এবং সেটা ইমানদারের জন্য হারাম ইমানদার তার সন্তান কোথায় রাখবে এটা কিন্তু সে নির্দেশনা দিয়ে আছে কাফের কাছে কোনো সন্তান ইমানদার জন্ম দিতে পারে না তিন নম্বর যে শর্ত থাকতে হবে সেটা হচ্ছে যে যদি বিয়ে করে সন্তান হতে হবে মুসলিম নামে মুসলিমের অধিকার হতে হবে মুসলিম হয়ে যেতে হবে কোথাও যদি কোনো এরকম বিয়ে করে যেখানে আইনে বলে যে মুসলিমের দেশে নিয়ে আসা যাবে না সেখানে বিয়ে করা যাবে না যেমন ইউরোপ আমেরিকায় সেখানে আপনার সন্তান রেখে দেবে আপনাকে আনতে দিবে না হ্যাঁ আপনার সন্তান বড় হলেও রেখে দেয় আর ছোট দূরের কথা হে মহিলাই নিয়ে যায় সেখানে মহিলাদের রাজত্ব চলতেছে হ্যাঁ পুরুষের আজ তো চলে না ওই সময় সুতরাং আপনি ওখানে বিয়ে করার অর্থ হচ্ছে কি ইচ্ছা করে নিজেকে অপমানিত করা দিনকে অপমানিত করা এবং সন্তান সন্ততিকে ইহুদি মাছাড়া বানিয়ে দেওয়া এটা এই জন্য জায়াজ নেই আমরা কি বিষয় বুঝতে পারছি আচ্ছা এখন আমরা এই জায়গায় আসি দাওয়াতের মাছরা আসি এটা তো আরেক মাছরা অতিরিক্ত মাঝখানে বলে ফেললাম দাওয়াতের মাছ ক্ষেত্রে যদি অমুসলিমরা দাওয়াত দেয় তাহলে যাওয়া যাবে তবে শর্ত হচ্ছে খাইতে হবে এমন জিনিস যা তারা জবে করে না এবং যাতে তারা মদ দেয় নাই বা শুকরের গুস্ত দেয় নাই বা তাতে এমন শুকরের চর্বি দেয় নাই বা হারাম কিছু দেয় নাই এটা আপনি শির হতে হবে তারপর আপনি খেতে পারবেন হারাম কিছু দেয় নাই এটা কোনো সমস্যা নাই আল্লাহ কোরআন কোরআনকারিম বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করেন তাদের সাথে তোমরা স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তারা তোমাদেরকে নিষেধ করে না এর অর্থ হচ্ছে যারা আমাদের দেশে আজ বসবাস করে তারা যেহেতু যুদ্ধ না হয় মারামারিকারি না হয় তাদের জায়গাতে কখনো কখনো আপনি যাবেন তাদের বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে যাইয়া দেখাবেন কেন যেন প্রতিবেশীর একটা হক আছে থাকার সেই হক অনুসারে আপনি সেখানে উপস্থিত হতে পারবেন পেয়ে বিয়ে তো অনুষ্ঠানে বলবেন হ্যাঁ ঠিক আছে আমি আসছিলাম তবে সরাসরি হক কথাই বলবেন আমার দিন পারমিট করে না আপনাদের এই গুস্তটা খাওয়া এই জন্য আমি খাচ্ছি না আমার দিন পারমিট করে না হলে আমি আসছি আপনাদের সাথে আছি বিয়ে হোক আপনার আমার কোনো আপত্তি নেই কিন্তু এইটা হালাল না হওয়ার কারণে আমি খেতে পারছি না যদি বলে যে আপনাদের জন্য ভিন্ন ব্যবস্থা করছে তাহলে কিন্তু খাইতে খাইতে হবে আপনাকে কারণ এটা ভালো ব্যবস্থা করছে তার মন রক্ষা তার তাকে অপমান করা কিন্তু ইসলাম বলে না যাকে তাকে যেখানে সেখানে অপমান করে দেওয়া ইসলামই নির্দেশনা দেয় না কারণ ইসলাম তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে দিনের দিকে আহ্বান করতে বলে আপনাকে বুঝাতে পারছি আচ্ছা এখন আর চার নম্বর শর্ত তিন নম্বর শর্ত শেষ হলো হাদিস মান আজিবু হাদিস্ট হচ্ছে এটা যে তোমাদেরকে ডাকে তা ডাকে তোমরা সাড়া দাও এই ডাকে হচ্ছে দাওয়াতে খাওয়ার দাওয়াতে দাওয়া চার নম্বর শর্ত হচ্ছে আল্লাহ কুন কাসবু হারাম হারাম উপার্জনের ব্যক্তি যে দাওয়াত দিছে ওই ব্যক্তি উপার্জন হারাম হতে পারবে না কারণ আপনি এ এখন খাইলে সেটা হারামে হবে কার হারামে খাবেন এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেখা যাচ্ছে যে রসুল্লাহ সাল্লু আলিয়া তিনি কিন্তু ইহুদির দাওয়াত খাইছেন ইহুদিরা কি সব হালাল খায় হালাল খায় তাই না এই জন্য এয়া হচ্ছে উত্তম হচ্ছে যেই ব্যক্তি সরিয়া সম্পর্কে জানে যে যে তাদের ক্ষতির আশঙ্কা করে এক অথবা তার ইসলামের দিকে মাইলানের আশঙ্কা করে যে আমি যদি যাই ইসলামের দিকে ঝুঁকবে তারা ইসলাম গ্রহণ করবে এরকম আশা করে যে ব্যক্তি তার জন্য উচিত হচ্ছে তখন ডাকে সাড়া দেওয়া যদিও হারাম হোক ভালো হয়ে যাবে লোকটা আমি যদি যাই কথা শুনবে এ তার সাড়া দেওয়াটা উচিত যদিও সে হারাম খায় বুঝতে পারছেন কথাটা হ্যাঁ আর কোনো কোনো আলেম মতে তার হারাম অর্জনটা তার জন্য আপনার খাবারটা হারাম নয় এটা হচ্ছে বিশুদ্ধমত এটা হচ্ছে বিশুদ্ধমত আগেরটা কী বলছিলাম প্রথম মতটা কী বলছিলাম যে মনে রাখেন যে প্রথম হচ্ছে যাবে না এটা হচ্ছে কথা যাবে না ততক্ষণ পর্যন্ত না তার দিন দিনে দিনের দিকে ফিরে আসবে হারাম ছেড়ে দিবে এরকম আশা করা পরিপূর্ণ আশা করা না যায় অতক্ষণ পর্যন্ত সে ওখানে যেতে পারবে না ওটা খেতে পারবে না আর দ্বিতীয় মত হচ্ছে এটা অর্জনটা তার খাবারটা অর্জনের সাথে খাবার মিল হবে না কারণ খাবারগুলি কী হয় আলাদা জিনিস হয় খাবারের মধ্যে কোনো হারাম হারাল লেখা নেই যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর নাম বেতন করে জবে হবে উচ্ছর্গ করা হবে এটা আলাদা মশলা কিন্তু খাবার যদি কোনো জিনিসটা ব্যাজিকভাবে হালাল হয় সেটা তো আপনি তার অর্জনের কারণে হারাম করতে পারেন না এটা হচ্ছে আসলে একটা বিশুদ্ধতম মত এটা হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মত এই জন্য কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইহুদিদের দাওয়াত খেয়েছেন ইহুদিরা কুশির জীবী ছিল সুদ খাইত গোশ খাইত দুনিয়া সব উল্টা পাল্টা করত ইহুদি চেয়ে খারাপ মানুষ হয় এরা এত খারাপ এরা এদের দাওয়াত তিনি খেয়েছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ আসলাম বারিরা রাদি আল্লাহ আনহা তাকে একজনের সাদাকা দিছে যে কে দিছে তো কেউ জানে না রসুল বলছে বাড়িরা তুমি তোমার জন্য সৎকার হলেও আমাকে দিলে তুমি কিন্তু আমারটা হাদিয়ে হয়ে যাবে যে না ইয়েদ পরিবর্তন হুকুম পরিবর্তন হয়ে যায় ওই লোকে হারাম কামাই করলো আমাকে যে খাওয়াচ্ছে এটা হারাম হওয়া জরুরি না তবে ইমানদার খেয়াল করবে আমি এটা বলি এটা ইমানদার খেয়াল করবে সব সময় যে ইমানদার সবসময় খেয়াল করবে যে আমার দ্বারা যেন দিনের উপকার হয় সেটা উপকার কি আপনি যদি যান আর সে যদি হারামের মধ্যে ডুবে থাকে তাহলে আপনি যাবেন না আপনি বলুন যে আমার দ্বারা উপকার হয় যে আমি যদি বুঝাইতে পারি তাকে আমি না গেলে তার মধ্যে টনক নড়বে সে বলব যে আমি তো সারাদিন হারামে খাচ্ছি ওই লোকটা আসে না আমার বাড়িতে ভালো মানুষটাকেও না আমি হারাম থেকে ফিরে আসি তাহলে আপনি তার সেখান থেকে তার হারাম তার হারাম তার সেখানে যাবেন না না গেলে সে কিন্তু কিছু টনক নড়বে বুঝতে পারছেন আর যদি এমন হয় কারো হালাল হারাম মিশ্রিত সম্পদ আছে খেয়াল সরছে তাহলে কিন্তু আপনার দাওয়াত জবাব যেতেই হবে আপনাকে কারণ হালাল হারাম মিশ্রিত অর্থ হচ্ছে আপনি এটা হারাম নয় অর্থাৎ কারো ধরেন বলি কেউ ঘুষও খায় আবার নিজের বেতন বেতনের টাকাও আছে দুইটাই আছে এবার আপনি যদি মনে করেন যে সে তো ঘুষ খায় ঘুষ খাইলে ঘুষের টাকার হিসেব করবেন তার তো বেতনও আছে কিন্তু আপনাকে সে ঘুষ খাওয়াচ্ছে এটা বিশ্বাস করবেন না যতক্ষণ যদি না বলে যে তোমার ঘুষের টাকা খাওয়াই দিলাম এটা হলো আলাদা কথা তোর ঘুষের টাকা খাওয়াই দিচ্ছে এটা না ততক্ষণ পর্যন্ত আপনার হিসাবে তার হালালও আছে হারামও আছে আপনার তার দাওয়াতে শরীর হবেন শরীর খাওয়া তখন তার জন্য আপনার জন্য তখন হর ছড়ি হচ্ছে আপনার নির্দেশনা শরীরের নির্দেশনা আচ্ছা এখন আসেন যদি যারা বলেছে যে হারাম কোনোভাবেই যেতে পারবে না এক প্রথম মত আসেন না একটা তারা বলে যে হারাম অনুসারে তার বিধান হবে কোন কোনটা বড় হারাম কোনটা ছোট হারাম বড় বুঝেন একজন মানুষ তাবিল করে খায় অপব্যাখ্যা করে খায় কি যে আমি তো শ্রম দিচ্ছি অতিরিক্ত শ্রম দিচ্ছি আমাকে একটু বেশি পয়সা দিছি। এটাতে ঘুষ মনে করতেছে না দেখেন না স্পিড মানি করতেছে না আরেকজন মানুষ সরাসরি খাইতে আছে তাই না তো দুইজনের মধ্যে কিছুটা কিন্তু মানসিকভাবে বেশ কম আছে তো যে অপাপ বোধ যার আছে তারটা কেউ বলে তারটা খাওয়া যাবে তার পাপ বোধটাও নাই তারটা কাছেও যাওয়া যাবে না এটা ওই দলটা যারা বলছে যাওয়া যাবে না ওদের কথা আর আমরা আগেও বলেছি দ্বিতীয় মতটাকে আমরা ফাঁদার নেই সেটা কি যাওয়া যাবে যাওয়া যাবে তবে শর্ত হচ্ছে যেটা বললাম যে যদি হ্যাঁ শর্ত হচ্ছে যদি তার তার অর্জনটা তার আর আমার যদি হারাম মিশ্রিত হলে খাওয়া যাবে নিঃসন্দেহে আর তার আমাকে যা খাওয়াচ্ছে এটা আমি হারামের বিষয়ে ধরবো না কারণ আমি দাওয়াতের অনুসরণ করতে এসেছি আমার তার উপকার হলে টনক নড়লে লোকটার উপকে যে দিন হারাম ছেড়ে দিবে তাহলে আমার সে দাওয়াতে সাড়া দিতে হবে এখন বলতে পারেন যে এই আর কোনো শর্ত আছে কিনা আরও শর্ত আছে কটা শর্ত গেলে চারটে শর্ত গেছে পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে আপনি তার দাওয়াত খেতে গিয়ে কোনো ওয়াজিব পরিত্যাগ করতে পারবেন না দাওয়াত খেতে গিয়ে আপনি দাওয়াত ওশিলা দিয়ে আপনি এমন খানায় খাইলেন যে ফরজ নামাজ ছুটে গেল তাই না অথবা আপনার নিজের কর্তব্য বাদ দিলেন কিছু মানুষ আছে দেখবেন তিনি এমনি চাকরি করে সরকারি অথচ তিন দিনের জন্য চার দিনের জন্য চলে গেছে কী কী জন্য চলে গেছে ওনারা কে বলছে পরও যাতে বাদ দিয়ে দিয়েছেন আপনার সরকারি দায়িত্ব এটা তাই না আপনার যদি কোনো দায়িত্ব থাকে দায়িত্ব না থাকলেও একটা কথা আছে দায়িত্ব নেই অথবা দায়িত্ব অনুসারে পালন করে দেবেন এটা আলাদা দায়িত্ব থাকলে আপনি কিন্তু দায়িত্ব পূরণ না করে যেতে পারবেন না ওয়াজিব যদি ত্যাগ হয়ে যায় তখন সেটা কিন্তু আপনার জন্য যাওয়া যায় হবে না এর চেয়ে এর চেয়ে বড়ো ওয়াজিব ত্যাগ করে আপনি এই ওয়াজিব পালন করতে পারবেন না বুঝে আসছে ছয় নম্বর হচ্ছে যে দাওয়াত দিলে যে দাওয়াত দিছে আপনি দাওয়াত যদি কোনো গ্রহণ করে আপনার ক্ষতি হয় কীরকম ক্ষতি হয় আপনি দাওয়াত বাড়ি হচ্ছে সিটাগাং এখন আপনার দাওয়াত দিছে আমার বিয়ের দাওয়াত সিটাগাং যাইতে আপনার কী ক্ষতিও জানেন আপনার কর্তব্য কর্মক্ষতি হয় আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার টাকা পয়সার ক্ষতি হয় এত কিছু কষ্ট করে আপনি ওখানে কীভাবে যাবেন হাদিসে বলছে লা কষ্ট দেওয়া একটু আগে বলেছি ক্ষতি সহ্য করা যাবে না ক্ষতি করাও যাবে না কারো ক্ষতি নেওয়াও যাবে না কারো করা যাবে না ক্ষতি বন্ধ করতে দেওয়া যাবে না বন্ধ করতে হবে সুতরাং আপনি যদি কোনো দেখেন যে আপনার পরিবার পরিজনের প্রয়োজন রয়েছে আপনি দাওয়াত খেয়ে চলে গেলেন দাওয়াত পাই এই ওয়াজিব আদায় করতে চলে গেলেন এর চেয়ে বড়ো ওয়াজিবটা আপনার পরিবারকে দেখা সেটা কে দেখবে তখন এই জন্য আপনার তখনও এই ছয়টি শর্ত পূরণ করার সাপেক্ষে আপনার জন্য কি দাওয়াত কবুল করা কী বাধ্যতামূলক বুঝাতে পারছি দাওয়াতের হক হক দেখাইয়া সেজন্য উল্টাপাল্টা না করে অনেক সময় কিন্তু আমরা দেখেছি দাওয়াতের মানুষ দাওয়াতের ভয়ে থাকে জানেন দাওয়াত দাওয়াত যেন না দেয় আমার জন্য ভুলে যায় মনে করে কেন তা টাকা পয়সা নাই কিন্তু দাওয়াত দিলেই কিছু একটা নিতে হয় এই ভয়ে হ্যাঁ অনেক সময় ভয় থাকে এটা কিন্তু একটা বাস্তব এরকম এটাও কিন্তু ক্ষতির অন্তর্ভুক্ত অর্থাৎ ক্ষতি করে তিনি দাওয়াত ঋণ নেয় এবারে ঋণ নে বুঝলেন টাকা পয়সা নেয় এখন কি করে দাওয়াত দিতে হচ্ছে কী করে দাওয়াত যাইতে হচ্ছে দোস্ত এটা দাও এটা দাও অথবা সুদুর উপরে ঋণ নিয়ে অনেক সময় যাইতে হবে মানুষ এটা কিন্তু একটা অন্যায় এই জন্য এটা করা যাবে না ওই আপনি একটা দাওয়াত ওয়াজী পালন করার জন্য হারাম নিজের উপরে কেটে নিয়ে পারেন না এটা করা যাবে না বরং আপনি কি তখন ইয়াতে অত্যন্ত সৌজন্যতার সাথে তাকে অফিস করবেন যে আসলে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আসি বিভিন্ন কর্মকাণ্ড আছে আমার ওই দিনে এই ব্যস্ততা আছে ব্যস্ত আগে মানুষের কত ব্যস্ততা আছে সলাত একটা ব্যস্ত সলাতাম এটাও মানে আপনি হারাম বলবেন মিথ্যা বলবেন না তবে কি করবেন হ্যাঁ ইন্ডাফিলি দেলা মান্দুর হতীপ আমাদের শেখ আব্দুল মোসেন আব্বাদ হাফজুল্লাহ ইনি সবসময় এটা বলতেন যে মা যদি করো তুমি বাঁচতে না পার মা কর মা আরিদ হচ্ছে হল একটু ঘুরে বলা যে জিনিসটা হক যেমন ইব্রাহিম আল্লাহ সালাম বলছেন হ্যাঁ ইন্নি সাকিম আমি আমি অসুস্থ অসুস্থ মানে সব মানেই অসুস্থ কোন মানুষ অসুস্থ পুরা কিছু না কিছু অসুস্থ থাকেই মন থেকে অসুস্থ অন্তত ব্যবস্থা মানে যেতে পারছি না আপনি সেটা বলতে পারেন সেই হিসাবে যে শরীরটা বেশি ভালো নেই বেশি ভালো তো কেউ না দুনিয়া কেউ বেশি ভালো নেই কিছু না কিছু আছে কিছু বেশি ভালো নেই হ্যাঁ আর যদি কোনো ভালো খুঁজি একটা বের করবেন কি আপনার আজকে ডায়াবেটিস দেখা যাচ্ছে কালকে আপনার হাই প্রেশার হ্যাঁ অথবা মাথা মধ্যে উগুন দরজি এটাও একটা রোগ আর কিছু না হোক আপনার চুল দেখে মনে হয়েছে আচ্ছা আচ্ছা এখন কয়েকটা মাসাল আর উত্তর দেবো এক নম্বর মাস্টার হচ্ছে যে এই যে দা দাওয়াতের সারাদিন এটা আল্লাহর হক না বন্দার এটা আল্লাহর হক বান্দার হোক তাই না এটা আল্লাহর হক আগে বন্দার হক এটা কিন্তু যখন আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন এগুলো যে অনেক হক আছে যেগুলি এক সাইড দিয়ে আল্লাহর হক জড়িত হয়ে পড়ে আল্লাহর নির্দেশ মোতাবেক যাচ্ছেন এই জন্য যদি কেউ বলে যে আমাকে আসুন হ্যাঁ আমাকে আমাকে ছাড় দেন তখন আপনার জন্য ছাড় দিতে পারেন না তাই না বন্দার হক কিন্তু কোনো সন্দেহ না আমি বলতেছি কিন্তু যদি তাতে আল্লাহর ওয়াজিব ছিল না আল্লা নির্দেশ ছিল না সেই হিসাবে কিন্তু এটা আল্লাহর হক হয় যা আল্লাহ নির্দেশ দিচ্ছে কিন্তু আল্লাহর হকে চেয়ে না বন্দার হক বেশি গালে বন্দার হক বেশি প্রাধান্যপ্রাপ্ত কারণ যদি কোনো আপনি তিনি ইচ্ছা করলে আপনাকে বলতেন না আপনার আশা ঠিক আছে না আসলেও চলবে আমার দাওয়াত দিয়েছে একজন আপনাদের কাছে না হলো এই আদাবর আদাবরে তো একজন আমাকে দাওয়াত দিয়েছে আমি কোনোভাবে জানাইছি যে আমি আসবো না তুমি একবারে সুন্দর করে মেসেজ দিয়েছে আপনার না আসলো চলবে তো মানে খুশি হয়েছি আমি এতে করে যে একটা ভালো কাজ করেছে অন্তত আমাকে তিনি মুক্ত করেছেন তা অত থেকে তো এই আমি অনেকভাবে আশেপাশের লোক দিয়ে বুঝেছি যে আমার আসাটা সম্ভব না বিভিন্ন কারণে ধর্মীয় কারণে যথেষ্ট তথা শুধু ধর্মীয় কারণে ওখানে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না তা আমি বলছি যে আমার কোনোভাবে কীভাবে উনি দেখছে আমি আসতেছিলাম উনি সুন্দর মেসেজ দিয়ে লিখছে তা আপনার না আসলেও চলবে আমি খুশি হয়েছি এখানে তবে ওনার হকের কারণে বলতে পারছে তাহলে এখানে বান্ধার হক কী সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হ্যাঁ তবে কেউ যদি কোনো এরকম আসতে অসুবিধা হয় উচিত হচ্ছে আমাদের উচিত তাকে ছাড় দেন তাকে ছাড় দেওয়া কোনো কারণে লজ্জা পাচ্ছে অথবা তার অসুবিধা হচ্ছে কোনো তার অসুবিধা হচ্ছে কিন্তু কোনো কখনো আশ্চর্য হবেন বারবার বলে যে আমার সমস্যা আছে কিন্তু সে জোর করবে যেটা নিষিদ্ধ এটা করবে হাত ফাত ধরা শরীর তো বলে না কোনো এটা নিষিদ্ধ জিনিস এটা করে বসে আমি একবার চাঁদ ওনাকে বারবার বললাম যে আমাকে কালকে না থাকাটাই আমার জন্য ওয়াইফ আমি জানছি বিভিন্নভাবে যে এখানে অনুষ্ঠানটা ভালো হবে না কিন্তু উনি আমাকে বাধ্য করেছে বাধ্য করার একটা নিজে বিপদে পড়ছে বুঝছেন এই জন্য কখনো কখনো আপনাকে যখন মানুষ কেউ যদি কোনো ছাড় দেয় ছাড় দিতে হয় এই জন্য আপনার উচিত ছাড় দেওয়া উচিত হ্যাঁ মানে আঁকার আসরাতান থান আঁকার আল্লাহ হই আশরা কেয়াম কারো বিপদ থেকে কেউ যদি কোনো ছাড় দেয় ইমানদারের বিপদ থেকে আল্লাহ তাকে হাঁসার দিয়ে ছাড় দেবেন তো আপনি তাকে বাধ্য করতেছেন কি জন্য অনেক সময় বাধ্য করে এমনভাবে যে আসতেই হবে যাই কিন্তু কিছুই না শুধু শুধু আপনার কষ্ট দিছে এরকমও হয় এমনভাবে বলবে যে আপনি না গেলে বোধহ মহা কিছু একটা হয়ে যাচ্ছে মহা সমস্যা হয়ে যাবে যাই দেখেন যে আসলে কিছুই সমস্যা নেই এখানে বহু কিছু আছে শুধুমাত্র আমার জোর করে নেওয়ার জন্য নিয়েছে এই জন্য আমি এখন অনেক কিছুকে অ্যাভয়েড করে চেষ্টা করি কারণ বেহুদের কষ্ট দেওয়া তো মনে হয় না ইমানদারে অনেক কাজ থাকে আপনি যদি কোনো না দাওয়াত দেন তাহলে হয়তো এটা কাজটা করতেছে ভালো কাজ করতেছে শুধু একটা খুঁজবার জন্য আপনি আমাকে যদি কোনো কক্সবাজার নিয়ে যান খেয়াল করেন আমি যাওয়া আসা দুদিন শেষ স্বাস্থ্য শেষ লেখাপড়া শেষ ঘুম শেষ এরপরে এসে আপনি তিন দিন আরো রেস্ট এর এরপরে দেখবেন যে আপনার সব জমা হয়ে গেছে কিছু কী জন্য আপনি তা নিচ্ছেন এটা তো একটা আবেগ থেকে মানুষকে জোর করে আমার বিয়েতে আপনাকে যেতেই হবে এখন আপনি বিয়ের জন্য দৌড়েছেন কেউ চিন্তা করলেন ঠিক না দোয়া করেন আপনি আসতে যেহেতু সেহেতু বলছে আমি আমার আসার সুবিধা বলছি ঠিক আছে আপনি তাহলে দোয়া করে দিন এটা হলো নিয়ম ইমানদার একজন এটার সৌজন্যবত রক্ষা করা উচিত আপনি জোর করে নিজের কাজের জন্য আরেকজনকে হ্যাঁ আত্ম ইয়ে হয়ে না যে আত্মগরি যেটা বলে কি বলে হ্যাঁ নিজ 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 স্বার্থ স্বার্থপর হবেন না স্বার্থপর হ্যাঁ নিজ স্বার্থ নিঃস্বার্থ না স্বার্থপর হবেন না দ্বিতীয় দ্বিতীয় আরেকটা মাসালা আজকাল তো দাওয়াতে কার্ড তাই না কার্ডে দাওয়াত দিলে কি যেতে হবে কি না একটা মাসালা তাই জানা দরকার আধুনিক মাসালা এখন নামাজ এটা হ্যাঁ রিসেন্ট ইস্যুস হ্যাঁ কন্টেম্পোরারি ইস্যুস তো এই যে কার্ড দিলে আপনাকে যেতে হবে কি না দেখুন কার্ড দুই ধরনের দুই ধরনের হয় এক ধরনের কার্ড আছে ব্যক্তি কার্ডও দিচ্ছে আবার টেলিফোনও করেছে এটা কিন্তু আপনাকে দাওয়াতের মতোই দাওয়াতের মতোই নিজে যাওয়া দরকার জরুরি না মানে আপনাকে উইশ করেছে আবার সাথে সাথে কি করেছে কার্ডও পাঠায় যেটা সম্মান করলো আবার কার্ডও দিল এটাতে কিন্তু দাওয়াতটা ওয়াজিব হয়ে যায় যদি কোনো ওই শর্তগুলি পূরণ হয় আর যদি এমন হয় অনেক সময় শুনেছে উনিও আছে এখানে ওনাকে একটা দাওয়াত দিয়ে দেয় তখন এটা কী হবে সৌজন্যমূলক দাওয়াত হবে এটা কিন্তু তাহলে বোঝা গেল যে উনি আসলে বাধ্য করছে না তখন সেটা যাইতে আপনি বাধ্য নন শুধু কার্ডের দায়িত্ব আপনি দায়িত্বে বাধ্য নন যতক্ষণ পর্যন্ত না সেখানে উল্লেখ থাকে যে ব্যক্তিগত পর্যায়ে আসতে না পারার জন্য কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ কি জানি লেখা থাকে একটা হ্যাঁ ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন এই লেখা থাকে সেটা আলাদা মশাল তো হলে অনেক সময় কার্ড আসে কিন্তু আমাদের এত কার্ড বিলায় এই কার্ড যদি মানুষ উপস্থিত হয় তো বেটা কিন্তু খাওয়াইতে পারবে না কিন্তু এটা কেন দেয় যে এটা সম্মান আছে যে এত মানুষগুলোই দাওয়াত দিচ্ছি আপনিও তার অবস্থা বুঝবেন হয়তো সে তার মন বড় নেই দাওয়াত দিয়েছে আপনার পুরো পরিবারকে আপনি দেখবেন যে আসলে তার সামর্থ্য কিনা কি না সামর্থ্যতা বিব্রত করার দরকার নেই আপনি একজন যান একজনকে পাঠান সেটা যথেষ্ট হবে আল্লাহ তালা আপনার অবস্থা দেখবেন তার অবস্থাও জানে সুতরাং মানুষকে বিব্রত যারা না হয় বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে আমরা কিছুটা বুঝে বুঝতে পারছি বুঝতে পারছি দাওয়াতের মাসের অংশটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটি অংশ হাদিসে আসছে ওয়ামান সনা ইলেই যে কেউ তোমাদের কাছে কোনো ভালো কাজ করে দেয় তোমরা তার প্রতিদান দিও সমান সমান দিও কিছু একটা দিও বিনিময় দিও কাউন্টার বলে আর কি আমাদের কি বলে কাউন্টার হাদিয়া না কাউন্টার হাদিয়া রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম তিনি কখনো হাদিয়া পেলে কাউন্টার না দিয়ে চেষ্টা করতে সময় তিনি কাউন্টার দিবেন এটা তার চেষ্টা থাকতো তিনি নাই কি করতেন তারপর তিনি চেষ্টা করতেন কেউ কিছু দিলে কিছু না কিছু দিতেন একবার এক বেদুইন রসুল্লাহ সাল্লামকে হাদিয়া দিয়ে বসে রয়েছে উদ্দেশ্য কি রসুল আর ছোড়া দিবে নাকি বড় একটা কিছু দিবে তখন রসুল্লাহ আসলাম বললেন লাকা ধামাম তু আল্লাহ আজ হাতিয়া তো ইম আমার এখন ইচ্ছা হয় যে সারা ছাড়া কারো থেকে হাতিয়ে নিব না কারণ কোরাসি কেন বলছে কোরাসির মন এত বড় ওরা দিয়ে কাউন্টার দিবার ভয়ে আগে আগে পালাই চলে যায় যে আমরা কাউন্টার দিয়ে দিই কিনা আমার অনেক মানুষ আছে ভয়ে থাকে যে একটা দিলে দিয়ে কাউন্টার চিন্তা করো যে দিলে তাও যদি বিফল দিয়ে দেয় উল্টা বরং আমরা কেমনে পালাইতে পারি চিন্তা থাকে আবার অনেক মানুষ আছে কাউন্টার আশা আমি তো এটা দিছি আমার তো একসময় দিবি বিয়ের সময় অনেক সময় দেয় বসে থাকে বছর বছর ধরে আমি না দিয়েছিলাম তোমার এর মাথায় রাখে যে ও আমার বিয়ের সময় দিবে অথবা আমার বোনের বিয়ের সময় দিয়ে দিবে এটা এই জাতীয় চিন্তা ভাবনা কিন্তু এটা কাউন্টার হাদিয়া বলা এটাকে কাউন্টার হাদিয়া এটা নির্দেশ আছে হ্যাঁ কেউ যদি তোমাদের কোনো ভালো কিছু করে দাও তুমি করে দাও এটা তো এটা হলো সৌজ রসুল্লাহ সাল্লামের নির্দেশনা কেন কেন করেছে এটা যাতে করে মানুষের ভিতরে হিংসা হানাহানি তৈরি না হয় পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকে হাদিয়া দেওয়ার মাধ্যমে পরস্পর মধ্যে কি হয় সৌহার্দ্য তৈরি হয় এটা যেন বলছে রসল্লা আসলাম কিন্তু এটা দিয়ে মানে অন্য একটা জিনিসের জন্য বাড়তি চাওয়ার জন্য যেটা হয় এটা একটা অড লুকিং হয় এটা যেন কোনো না হয় কেউ যদি দেয় নিতে হবে এটাও কথা আপনার মনটা বড় থাকুক আপনি দিবেন কিন্তু ও যেন বসে না থাকে বুঝতে কথাটা মানে আপনাকে দিয়েছে আপনি চিন্তা করুন আপনি দিতে চেষ্টা করুন কিন্তু আরেকজন যেন বসে না থাকে আমি যে দিয়েছি আমার চেয়ে বড়ো একটা দিব একজন তো আমাকে বলেই দিল উনি তো দশ বছর আগে আমাকে একটা গ্লাস সেট দিছে তখন দাম তো কম ছিল বিয়ের মধ্যে এখন তো আমার গ্লাস অনেক বেড়ে গেছে এখন কি আমার দিতে হবে আমি উত্তর দিতে পারবো না উত্তর দিবটা তো কিছু মানুষ আছে এই হিসাব করে একজন দশ হাজার টাকা তো সে দুই বছর আগে নিছে এখন দশ হাজার টাকার দাম বেড়ে বারো হাজার টাকা হয়ে গেছে এখন কি দুই বছর টাকা দুই হাজার টাকা দিবে বলেন দেখছেন তো অবস্থাটা এখানে কিন্তু শরীয়তের নির্দেশনা হচ্ছে যে ঋণের মাসাল লাগে আমি হাদিয়ার মাসাল বলতেছি না ঋণের মাসেলার নির্দেশনা হচ্ছে দশ হাজার দশ হাজার থাকবে বারো হাজার হবে না যত রকমেই বদলা না কেন এটা ওইটাই থাকবে একজন মানুষ আমাকে বলতেছে আমি দাব থেকে টাকা নিয়েছিলাম ওটা তো অনেক আগে নিয়েছি এখন যদি দ্বিতীয় যাই তো পুরানটা দিব আর নতুন দামে দিব। কি দিয়েছেন আপনি টাকা নিছেন টাকাই দিতে যেটা দিয়েছেন ওটাই দেবেন বারো হাজার দিতে না দশ হাজারকে হে ওই লোকের সব হবে হাদিসে আসে যে তার ছাড় দেওয়ার কারণে সব ছাড় না দিলে সব হবে না কিন্তু বলে বেড়াইছে এটা যেন সব চলে গেছে ছাড় দিলে তো স্বভাব হবে তার পাইছে তো কিন্তু আপনি তাকে বেশি দিতে পারবেন না টাকার মূল্যমান কমে গেছে বলে এখন একটু বাড়াই দিবেন এটা কিন্তু সুদই হবে এটা করা যাবে না বুঝতে পারছেন তাহলে আপনি সে ধার ধারের উপর অতিরিক্ত নেওয়া যায় না হ্যাঁ কোন লোক কার দিন যার রা না ফ্রান্ড ফেব্রুয়ারি বা যেই ঋণে অতিরিক্ত জিনিস আনে সেই জিনিসটাই হচ্ছে সুদ যেই ঋণে বাড়তি জিনিসটা টেনে আনে তাই হচ্ছে সুদ সুতরাং এটা সুদকে নেওয়া যাবে অতিরিক্ত নেওয়া যাবে না আচ্ছা এখন আসে এটার মধ্যে কেউ যদি আপনার কাছে কোনো ভালো কিছু দেয় হাদিয়া দিল আপনি কি এর বিপরীতটা দিতে পারত কি না জি ও হচ্ছে তাকে সেরকম দেয়া তাহলে সেটা দিলে আছে তো বেশি দিলেও কোনো সমস্যা নেই আপনি একটা জিনিস যে আপনি বেশি দিলে সমস্যা নেই রস কিন্তু সে চাইতে পারবে না সে চাইয়া বসে থাকতে পারবে না আমার বেশি দের এটা না রসুল্লাহ আসলাম একজন থেকে একটা ওট নিয়েছেন ওট নেওয়ার পরে এই ওট যখন ফেরত দিতে গেছেন পাওয়া যায় না বড় পাওয়া যায় রসু বললেন যে খাই এরকম হাস আফান তোমাদের উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পূরণ করতে গিয়ে বেশি দেয় তো বেশি দিতে পারবো না আপনি কিন্তু সে চাইতে পারবে না সে চাইতে পারবে না আমি তো তোমাকে এইটা দিছিলাম তুমি একটু বাড়িয়ে দাও দশ বছর হয়ে গেছে না কিন্তু আপনি যদি বলেন যে ওর বেশি দিলাম তোমার সমস্যা কি আমি তোমাকে চাইছি না বিনিময় না এমনি তোমাকে বেশি দিতে তাহলে জায়গা হবে বুঝে যাচ্ছে সেও চায় না কোনো সুক্তি নেই কোনো আশা আকাঙ্ক্ষা নেই সেখানে বেশি দিয়ে একটা জায়গা আছে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর হচ্ছে পাইলাম তা যদি মা তু কাউলাহু পাতড়াহু হাত্তা তারাও আর না কুমকাতফা তুমু যদি কিছু না পাও দুই ধরনের না পাও আছে একটা হচ্ছে আপনাকে দিছে বিপরীতে আপনি দেওয়ার মতো আসলে কিছু নেই তাহলে কী বলছে ফাদুড় বেশি করে দোয়া করো এত বেশি দোয়া করবে সাথে সাথেই দোয়াটা করতে হবে দেরি নয় কেউ যদি না বলে যে আমি তোমার জন্য আগামী বছর দোয়া করবো এটা না মানে এখনই দোয়াটা করে দেবেন ভালো করে তার জন্য দোয়া করে দেবেন এমনভাবে দোয়া করুন যাতে আপনার মনে হচ্ছে যে মনে যে আলহামদুলিল্লাহ আমি কিস এটা করতে পারছি তার প্রতিদান দিতে পেরেছি এটা হচ্ছে ফাঁকাত কাহা তারাও আর কাত কা বিবেকের কাছে ছেড়ে দিয়েছে যে তোমরা যেন বেশি 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 দিয়েছি এরকম মনে হয় আপনার কাছে আমি বেশি দিয়েছি বিপরীতে সে দাদি সাথে বেশি দিয়েছি আচ্ছা আরেকটা আছে দিতে পারছে না কেন কারণ হচ্ছে সে এত বেশি দিছে যে আপনার কাছে এরকম নাই ধরেন আপনাকে যদি কোনো কোনো এমপি সাহেব বড় একটা কিছু দেয় হ্যাঁ আপনি এমপি সাহেবের কী দিবেন যেটাই দেন এটাই তো ছোটো তার কাছে এমত অবস্থা আপনি দেওয়ার ভাবনা বাদ দিয়ে দেন বাদ দিয়ে তার জন্য দোয়া করে দেন আপনি তারা যিনি দেবেন তার কাছে খুব নগণ্য মনে হবে আপনাকে ধরেন একটা কী দিল একটা একটা গাড়ি কিনে দিল হ্যাঁ বি বিএমডাব্লিউ গাড়ি কিনে দিল তাই না আপনি এম হিসেবের জন্য আপনি যদি কোনো এখন তার জন্য একটা হ্যাঁ মাস দা ফাঁসদা একটা কিনে দিয়ে দেন এম হিসাবে যে আমি এটা কী করবো এই বেটায় আমাদের একটা বেদালে ভালো এটা দিয়ে আমি কী করি অনেক সময় দেখবেন যে কেউ কেউ মানে কিছু মনে করে না কেউ কেউ একজন আমার কাছে নিয়ে আসছে হাদিয়ে তারা আমি কিছু দেই নেই সে আমার দিছে মানে মধ্যে বোঝা হয় মাঝে মধ্যে সে আমার ওই ইয়া দিছে ওই যে মানপত্র দেয় না কিছু একটা আচ্ছা এটা রাখার জায়গা কথা আমি দেখছি বাসায় নিয়ে একটা বিপদে পড়ে গেছি খুলে দেখেছি আমি তো বুঝে আপনার এটা দিলাম বাসায় নিয়ে দেখেছি আমাদের কুলু আল্লাহ এগুলি লেখা আছে বুঝছেন আর এগুলি হ্যাঁ বিভিন্ন রকম এগুলি এখন এগুলি আমার তো এগুলো যায় মনে করি না লাগানো সোজা কথা এগুলি লাগালে লাইবেন যাইস নাই এখন আমার জন্য রাখার জায়গা না এখন ভাঙতেও পারি না কারণ আল্লাহর আয়াত আমি এটা নিয়ে কষ্ট করে রাখার জায়গা এমন হয়েছে যে আমার লাইব্রেরিতে জায়গা হয় না আমি বলছি এগুলি কেউ যদি দিলে এরপর আমি সরাসরি বলবো ভাই আল্লাহর অবস্থা এগুলি আর দিবে না কারণ আমার বিপদে বলেছে এখন এই যে বিপদে কিন্তু মানুষ ফেলে অনেক সময় তো এই যে আপনি বড় লোকে আপনি যেটাই দেন অনেক সময় তার জন্য এটা বিপদ হবে রাখবে কোথায় এই জন্য তখন তার জন্য আপনার দায়িত্ব হবে তাই কী করবেন তাই করবেন দোয়া করবেন কী করবেন আল্লাহ আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন আল্লাহ দোয়া করে আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখরা মঙ্গল দিন এই জন্য হাদিস আসর আসাল্লাম বলছেন যদি কিছু না দিতে পারো তাহলে বলো যা যাক আল্লাহ খায়রাল আল্লাহ আপনাকে উত্তম পরিদান দিন আল্লাহ আপনাকে ঠিকই উত্তম পরিধান দিতে পারা কেউ দিতে পারবে খায়ের হলো সবচেয়ে উত্তমটা দেয়া আর ওই ভাষাতে খায়ের উপরে কোনো কিছু নাই আখিয়ার কিছু নাই খায়ের হচ্ছে সবচেয়ে আয় সবচেয়ে বড়ো খায়ের কল্যাণগুলো যেটা আসাদ বড়ো খায়েরটা হচ্ছে কল্যাণমূলক আচ্ছা এই যে মোকাফা দেয় মোকাফা অর্থ আমরা নদী নির্বাসে যারা পড়েছি আমাদেরকে মোকাফা দিত যেটা আমরা পড়তাম এর বিনিময়ে যে খরচ করার জন্য মোকাফা বলতো যা এক ফি যা যথেষ্ট হয় এটা দিত পাঁচশো দিত ছয়শো দিত রিয়াল দিত আমরা চলাফেরা করার জন্য খরচ করার জন্য বই কেনার জন্য অথবা খাওয়ার জন্য পয়সাটা দিত তো এটা মোকাফা বলা হয় বিপরীত দেওয়া কোনো কাজের বিপরীত দেয়া কোনো একটা কিছু বিপরীত যেটাকে বলা হয় প্রতিদান দেয় প্রতিদান হিসেবে দেয়া তো এই মোকাফাতে কী কী উপকার আছে উপকার হচ্ছে যে ভালো কাজের প্রতি মানুষের উৎসাহ দেয় একে অপরকে হাতিয়ে দেওয়ার উৎসাহ হয় দ্বিতীয় উপকার হচ্ছে মানুষ যখন কারো কাছ থেকে কিছু গ্রহণ করে তখন তার কিছুটা ওর কাছে কিছুটা নিজেকে ছোট হইতে হয় এই ছোটো তাকে মুক্ত করার জন্য নিজেও কিছু করা উচিত কেননা সুল্ল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আল ইয়াদুলিয়া ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাত থেকে উত্তম সুল্লাহ আসলাম বলেছেন তো এই জন্য আপনাকে অনেক বেশি দিলে আপনি যদি কোনো না দিতে পারেন আফসোস করার কিছু নেই কারণ সে তো দিচ্ছে আর আপনার থাকতে দিতেন তা আপনি নিবেন কারণ দিচ্ছে যেহেতু ফেরত দিনে তার মনে কষ্ট আসবে এবং কাউকে মনো কষ্ট দেওয়া জরুরি না কিন্তু আপনি যখন নেবেন হ্যাঁ তখন আপনার তার জন্য বেশি করে দোয়া করবেন দোয়াটা কিন্তু বড় জিনিস দেখা শিখিয়ে দিয়েছেন দোয়া করতে পারলে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি কিছু না কিছু দিয়ে তাকে পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি তাহলে আপনাকে যেন শরীয়তে একটা বিরাট ছাড় দিয়েছে যে আপনি যেন নিচে অপমানবোধ না শনি তারা বিরাট সুযোগ করে দিয়েছে কি যে আপনি বোধ হবেন না যদি কোনো আপনি তার জন্য দোয়া করতে পারেন দেখছেন গরিবদের কালা তারা বি সারকে সারাই দিয়েছে যে দোয়া করলেই হয়ে গেল আলহামদুলিল্লাহ বেশি বেশি করে সবসময় দোয়া করতে থাকলে এটা কিন্তু আপনারা অপমানবোধ থাকেন আপনি হাত তাড়াও আরক কাভা তুমু তখন তোমার মনে হবে হাত্তা তারাও যে তারাও যে আসলে আমি এটার প্রদান দিয়েছি কারণ অনেক দোয়া করছি তার জন্য তার জন্য অনেক দোয়া করেছি দুনিয়ার জীবন নষ্ট হয়ে যায় টাকা পয়সা সব নষ্ট হয়ে যায় কিন্তু দোয়াটা থেকে দেবে তাহলে দোয়া করার উপকারী সুতরাং দোয়াটা একটা বড় জিনিস দোয়া দিয়ে কম মনে করার কোনো কারণ নাই সুতরাং ফকিররা দোয়া করলে দোয়া দিলে আপনি কিন্তু খারাপভাবে নেবেন না অথবা কারো কিছু দেওয়ার পর দোয়া করলে খারাপভাবে নেবেন না কিন্তু একটা কথা আছে তার সম্পদ আছে সে দোয়া করে দিলে এটা কিন্তু খারাপভাবে নেবেন কারণ এই জন্য সে তো ইচ্ছা করে সেটা করতেছে বাংলাদেশি এক সৌদি আরবে এক বাংলাদেশি এক লোকে এক লোকের গাড়ি দিয়ে দিচ্ছ তখন কাছে গাড়ি দেওয়ার পয়সা দেয় বুঝলেন তো এক মাস পরে গাছাক কালা খাই মানে আল্লাহ তোমার না তুই তো গাড়ি আছে ও তো ফকির তুই উল্টাটা কেন তুই বললি কেন তুই কেন তো তাহার কথা ছিল তুই দিয়ে তুই আল্লাহ তোর তুই তোমার কাছ তো আছে এমন তো নয় তুই ফকির তুমি দেখে যা যাক আল্লাহ খাই বলে দিতে হবে আল্লাহ তো দিবেই নিঃসন্দেহে তোমারও টাকা দেওয়া উচিত যদি থাকে তাহলে কখনো এরকম হ্যাঁ ফাঁকিবাজি করা ঠিক না আল্লাহ তালা এর জন্য আস তোমার জন্য আস আল্লাহ তালা ভালো মানুষের অন্তটা বুঝেন যাক আমরা আলহামদুলিল্লাহ আজকের এই অধ্যায়টা বুঝতে পারছি তাই না ইনশাআল্লাহ এ হাদিসের মাধ্যমে তিনি বলছেন ফিহে মাসায় এ অধ্যায়ে কতগুলি জিনিস আমরা জানলাম উপকারিতা এক নম্বর হচ্ছে বিল্লাহ কেউ যদি কোনো আশ্রয় চায় আল্লাহর 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 মাধ্যম দিয়ে তাহলে তাকে আশ্রয় দিতে হবে ঠিক আছে যে আশ্রয় নিতে তার কিছু ক্ষতি করা যাবে না দুই নম্বর হচ্ছে আত্মানসাহ আলামিল্লা কেউ যদি কোনো আল্লাহর নামে চায় কিছু তো তাকে দিতে হবে এটা হলো আমাদের বলছি শেখের মত যে ওয়াজিব অন্যদের মত ওয়াজিব না এটা আমরা বলেছি হ্যাঁ তিন নম্বর হচ্ছে এজাওয়া তো দাওয়া দাওয়াতে সাড়া দিতে হবে খাবার দাওয়াতে সাড়া দিতে হবে এবং সে শর্তগুলি আমরা আলোচনা করেছি চার নম্বর হচ্ছে আলমোকাফা তু আলসানিয়া তিনি বলছেন মোকাফা তু আলাসনিয়া অর্থাৎ কেউ যদি কোনো কিছু করে দেয় আপনি চেষ্টা করবেন তাকে কিছু একটা করে তাকে সে পোষাই দিতেন কিছু একটা করে সেখানে পোশাই দিতে মূলত দুনিয়ার মানুষ যে কাজ করে সব কিন্তু একটা একটা বিনিময়ই হয় বিনিময় যেন থাকে শুধু শুধু যেন একা সবকিছু ভোগ না করে ভাবনা না করে মানে বিনা কারণে ভোগ করতে মানে কিছু না আর কিছু না পারেন কি বলবেন যা যাকলু খায়রা হ্যাঁ এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দিতে দেওয়ার মতো কিছু নেই অথবা দিলেও ওই ব্যক্তি যাকে দিচ্ছেন তার জন্য এটা একটা বিপদের কারণ হবে এরকম ওই ব্যক্তিদের শুধু আল্লাহ খায় বুঝে পারছেন আর যদি দেওয়ার সামর্থ্য থাকে তো চেষ্টা করুন অন্য কিছু দিতে বা সুন্দর কিছু দিতে পছন্দনীয় কিছু দিতে এর মাধ্যমে কী হবে তাহা দু তাহাবু তার পরস্পর হাত দিয়ে দিলে মহব্বত পারবে এবং এর এর মাধ্যমে পরস্পরের মধ্যে পাশের পাশে আমি দেখেছি এটা কিন্তু বিরাট কিছু হয় পাশের বাসা যদি কোনো আপনার বাসায় না রুটি পাঠাই দেন না বিস্কুট ফাটাই দেয় আপনারাও তাদের প্রতি একটা ভালো ধারণা আসবে যে এরা মানুষগুলি ভালো আপনিও মাঝামতে ওই ভাষায় পাঠাবেন এই নাও যে ফাইটিয়ে থাকবেন এরকম না হ্যাঁ সবসময় কিছু কিছু ওই ভাষায় পাঠার চেষ্টা করবেন আচ্ছা আল খা মিসা পাঁচ নম্বর হচ্ছে আন্না দোয়া মুিমাল্লা আলি যে ব্যক্তি আর কিছু দিতে পারে না তার জন্য উনি বলছে আর কিছু দিতে পারেন সে তার জন্য দোয়াটাই যথেষ্ট দোয়াটা তার জন্য প্রতিদিন হিসেবে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ছয় নম্বর হচ্ছে হাতা তার অর্থাৎ দোয়া করতে গেলে একটু কমতি করিও না শুধু এক শব্দ না অনেকক্ষণ চেষ্টা করো মন থেকে দোয়া করো যাতে করে তোমার অসুবিধা না অর্থাৎ যাতে করে বুঝতে পারে যে তুমি মন স্যাটিসফ্যাকশান আসে যে আমি আলহামদুলিল্লাহ ভালোই তার জন্য দোয়া করেছি আমরা বোধহয় আজকে আর নিতে পারবো না তাই না কালামি আমরা এরকম প্রশ্ন দিতে পারি শুভ লক্ষণ কি জায়েজ ফাল বলতে কি বোঝায় উদাহরণ সহ একটু বলবেন ফাল কি শুভ লক্ষণ জি শুভ লক্ষণ যায়স কানা ইউর জি ইউরজি ফাল রসুল্লাহ ফাল অর্থই শুভ লক্ষণ রসুল্লাহ সাল্লাই শুভ লক্ষণ গ্রহণ করতেন একবার এক লোক দাঁড়াইছে দুধ হবে বলছে রসুল্ল তোমার নাম কি মোররা মানে তিতা রসুল কো বস বসে গেছে আরেকজন দাঁড়াইছে তোর নাম কি আরেকটা বলছে এইটা আরেকবার বসে দাও আরেকজন বলছে কি ভালো তোর তুমি যাও প্রশ্ন ছিল কিন্তু ভালো পছন্দ করতে বসাই দিয়েছেন এত নজর ইয়ানি ছিল নজর চাইছেন যে একটা ভালো কিছু আসুক এটা উদ্দেশ্য ভালো কোনো লোক আসে তো উত্তম নাম এটা কিন্তু একটা ভালো লক্ষণ আসলে ওই জন্য অনেক নাম বদলাই বলতেন খারাপ নাম দেখলে বলছে হাজার হ্যাঁ নাম বদলাই দিতেন হাজার না কয় না আমার বাপে রাখছে কাছে ঠিক আছে থাক পরে সারা জীবন ওদের মধ্যে দুঃখই ছিল মানে কেউ রসুল বদলাই বদলাই দেয় নাই দেখে হ্যাঁ তো রসুল খারাপ জিনিসগুলো রসুল্লাহ সম্পর্কে দেখতেন কারণ নাম এরকম থাকলে রসুল পরিবর্তন করে দিতেন তাহলে ফাল নেওয়া যায়জ এই জন্য কান কানজিবহু আলফার রসুল্লাহ হাদিসে আসছে রসুল্লাহাম সাহাবি হতেছেন রসুল ফাল পছন্দ করতেন কোনো কিছু উত্তম আসলে পছন্দ করতেন এই জন্য উত্তম কিছু লক্ষণ গ্রহণ করা জায়েজ কারণ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা আসে যে আর খারাপ লক্ষণ নেওয়া জায়েজ নেই কেন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আসে যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করাটা হচ্ছে ইমানের কাজ এই জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ একদিন মোহাম্মদ রসুল্লাহ জিব্রিলের সাথে বসেছিলেন এমন সময় আরেকজন ফেরেস্তা রসুল নিকট এসে সুরাভাতে সুরা বাকারা শেষ দুই আয়তে ফজিলত বর্ণনা করেন এই ঘটনাকে সত্যি জিব্রিল ছাড়া অন্য ফেরেস্তা কি রসুলের নিকট আসতেন বা আল্লাহর বাণী পৌঁছিয়েছিলেন অথবা ফজিলত বর্ণনা করেছেন এই ঘটনা কে বললো আমি চিন্তা করতেছি ওয়া কোনো ওয়েজ বললে আমি যদি বলি যে এটা ঠিক না ওয়েজ আমার লাঠি নিয়ে ফিরে দিবে তারপরেও বলতেছি এই ঘটনা শুদ্ধ নয় এই ঘটনা শুদ্ধ নয় তবে এই ঘটনা শুদ্ধ নয় তবে হ্যাঁ হাদিসে আসছে রসোল্লা সব শিল্পী নেই দুইটা নূর নিয়ে নাজির হয়েছে এটা হাদিসে আসছে এটা কোনো সন্দেহ নেই আর উনি দোসর বছর এমন সময় জিভবির বলতেছেন যে দুইটা নূর নিয়ে হাদিসে আসছে দুইটা নিয়ে নাজিল হয়েছে সেটা ফাতে খাওয়াতি উসুহতের বাকারা এটা শুদ্ধ আছে কিন্তু এইভাবে তো আপনি বলছেন আরেকজন অহিনী আসছেন অহিনী আসেনি এটা হচ্ছে একটা ফজিলতের বর্ণনা নিয়ে আসছেন এটা হাদিসে আছে কিন্তু আপনি এটাকে এইভাবে বর্ণনা করতে পারেন না যে অহিনী আসে না ওহিনী এরসলুর কাছে আল্লাহর বাণী কখনো আল্লাহর বাণী নিয়ে জিভুল ছাওয়ার কেউ অহিনী আসতে না একমাত্র কেউ কেউ বলে যে ইসরাফিল আছে মিথ্যা কথা মি কেল আসে এটাও মিথ্যা কথা একমাত্র সমস্ত নবীদের কাছে যিনি অহিনী আসতেন তিনি কে জিবলি আলাহি তবে আবশের বি নূর আবশের বি নূর আইনে অতীত হুমা রসুল্লাহ আসলাম বলেছেন আমাকে দুইটি নূর দেওয়া হয়েছে এটা হাদিসে আসছে যে আমাকে দুটি নূর দেওয়া হয়েছে এটা কি খাওয়াতিম সুরাতিল বাকার সুরা বাকরা শেষ দেয়াত এটা আরেকজন ফেরস্তা নিয়ে আসছে এরকম না আরেকজন ফেরস্তা অন্য সময় আসছে এটা হাদিসে আসছে এতে কোনো সন্দেহ নাই আসছো তারা মাঝে মধ্যে আসছে কি একজন আসা দাঁড়াইছে রসুল্লাহ আসলাম ঘুমন্ত অবস্থায় ছিলেন তারপর ফেরেস তারা দাঁড়িয়ে দায়ী বলছেন এই লোকের উদাহরণ দাও এরকম হাদিস অনেকগুলো কাছে অন্যান্য হাদি ফেরাম আসতেন একবার তো মালাকুল জিবালও আসছেন তো অন্য ফের আসতেন না তা না কিন্তু অহিনী আসতেন কে একমাত্র জিবিল আলহিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রফেশনাল ভিক্ষুক যখন বলে আল্লাহর অস্ত্র বিজ্ঞান তখন তাকে বিজ্ঞান না দিলে কি আল আল্লাহর অসম্মান হবে প্রফেশনাল যদি আপনি দেখেন চিওর চিওর হতে হবে অনেক সময় আমি ধারণা করে যে প্রফেশনাল যখন যদি আসলে অভাবই হয় যদি শিওর হন যে প্রফেশনাল আপনি জানেন যে প্রতিদিনই দেখতেছি এবং তার খোঁজখবর নিয়ে দেখবেন তাহলে যদি কোনো শিওর হয়ে যান তাকে দিবেন না দিলে অন্যায় হবে দিলে গুণ হবে কারণ আপনি অন্যায় কাজে সহযোগিতা করতেছেন কেন অন্যায় এই যে দেখে দেখে আরও কয়েকজন ভিক্ষুক হবে আর অন্যায় কাজে সহযোগিতা করা যায় প্রফেশনালটা আপনি শিওর হওয়ার কারণে যে শিওর হবেন তখন তাকে দিলে বরং গুণ হবে অন্য কারণে এটা তখন আল্লাহর সম্মান দেখানোর বিষয় নেই কারণ সে তো অন্যায়কারীকে এইভাবে আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার সরিয়ে বলে না প্রফেশনাল কোনো কাউকে দিবেন না হ্যাঁ কিন্তু প্রফেশনাল সন্দেহ করে মনে করবেন না অনেক সময় এমনও হতে পারে আসলে সে প্রফেশনাল না তার অভাব বদ আসছে আপনি যদি অভাব মনে করেন যে অভাব বদতে আসছে এরপরে যদি প্রফেশনাল হয়েও যায় আপনার কিন্তু সব কোনো কমতি হবে না আপনি আল্লাহকে সম্মান করে দিলেন এবং আল্লাহ আপনি দিলেন কি জন্য অভাব দূর করার জন্য আপনাকে মনে আছে হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এক লোকে বলেন রসুল্লাহ আসামের সময় এক লোকে কি করেছে রাতের অন্ধকারে দান করেছে এক ধোনির হাতে পড়েছে আবার দান করেছে হয়েছে কার হাতে পড়েছে একজন পতিতার হাতে তো এটা হাদিসে কিন্তু শুদ্ধ এর অর্থ হচ্ছে এরপর কি হচ্ছে সে দান করতে শিখবে পদিতা হয়েছে পতিতা বেরিয়ে ছেড়ে দিবে এটা বলা হয়েছে সুতরাং আপনার নিয়তের কারণে আপনার সব পেয়ে যাবেন যদি না জানেন কিন্তু জানার পরে দিতে পারবেন না জানার পরে কোনো সিন্ডিকেট ফকিরকে আপনি দিতে পারবেন না সিন্ডিকেট ফকির বুঝেন তো এরা ফকিরের সিন্ডিকেট আছে মক্কা মদিনাতে অভিযান ফকিরের সিন্ডিকেট আছে তফের ভিতরে পর্যন্ত সিন্ডিকেট ফকির আছে এদেরকে কখনও কিছু দিবেন না আমি কখনো ওদেরকে না কারণ ওরা সিন্ডিকেট ফকির শিখুন কেন এগুলো মক্কার লোক না অভাবই না বুঝতে তুই এখানে আনছে কে তোরে এটা আগে বল কেন তুই আসার কথা না নিচে তোমার এই কাজ এখানে নিয়ে আসা হয়েছে কেউ কেউ ওদেরকে কীভাবে আনে এটার ইতিহাস আছে করো লম্বা ইতিহাস আছে এগুলিকে বিদেশ থেকে বিষে দিয়ে নিয়ে আসে এদের ভাগের একটা অংশ ওরা রাখে ওদেরকে খুব তিন ভাগ একবার বাকিটা এরা যারা আনছে এগুলি ভাগ করে নিয়ে যায় পকেট মায়ের নিয়ে যায় বাংলাদেশ থেকে এবং আমি পাইছি একটারে পকেট মায়ের একটারে পাইছি আমার আমাকে অনুবাদক হিসেবে নিয়ে আসে মোদিন ইউনিভার্সিটি থেকে তখন আমরা মাস্টার্স পিএইচডি করতাম যে আমাদের অনুবাদক হিসেবে আনতে হবে কোর্টে অনুবাদ করো তো হে করতেছে আমার তো ধরতে পারে নাই অবস্থা মানে সে মানে সে যে সোর এটা অস্বীকার করতেছে না কিন্তু আমার ধরতে পারে নাই কত শয়তান দেখে আমি বললাম তো আমি বললাম যে অনুবাদ করতে তাই তো বাড়তি বলা যায় না বলে কী বললো বলছে বলতে ধরতে পারে নাই ওরে বলো যে আর আমাদের সামনে ময়া ছিল ও তো জানে না ক্যামেরা ছিল ক্যামেরা ওরা দেখাইলে এখন সে বুঝবে তার কিন্তু হাত কেটে দেব তখন তুমি রাজি হয়ে কেটে দিকে থাকা এখন বলছে কেউ কাজে দিচ্ছি এবার হাত কেটে দেবো তো বললাম যে ও তো বুঝে না আমি তো বাঙালি হিসাবে আমি তো তো এই দেশের আইন তো জানে না তো ওরা শয়তান ওরা সবগুলি এই দেশ থেকে হাত আমাদের তারপরে সলা বোধহয় বললেন যে আমি তারপরেও আমি তার এটা দেখাচ্ছি না যেহেতু আইনে নিয়ম হচ্ছে এখানে এই দেশে বসবাস করে না ওই দেশের আইন তার প্রয়োগ করতে হলে তাকে জানতে হয় আগে সে জানে না ওই দেশ থাকে তোমার দেশে বোধহয় এরকম পকেট কাটে না হ্যাঁ এগুলি চলে আমার দেশে খুব দেখছে আমার ব্যবস্থা করবে কী করবো এটা স্বাস্থ্য স্বাস্থ্য দিবে করবে কিন্তু হয়তো হাত কাটবে না কারণ পকেট মারের হাত কাটাচ্ছে কিছু ব্যাপার আছে কিছু শরীর কিছু বিধান আছে এগুলি করে নেই কিন্তু সে যে পকেট এটা বুঝা গেছে সে বলছে আমার তো ধরতে পারে নাই সুন্দর ধরতে কিন্তু আর কি আসসালাম আলাইকুম আসসালাম চার সালাতে জামাতে আদায় করার সময় ইমাম সাহেব তিন জায়গাত পড়ে সালাম ফিরিয়ে সালাদ শেষ করা কিন্তু মুক্তি তাকবির বলতে ভুলে গেলে সালাত কি হবে কি বা করণীয় কি তাকবির তো বলবে না দিবে সোহান তাসবি দিবে তাসবির দিবে এটা নিয়ম চারদাগার চলাতে ইমাম সাহেব যদি কোনো সালাম ফিরিয়ে ফেলে এবং হেঁটে চলে গেছে বাইরে চলে গেছে বেশি মানে এই মসজিদে বাইরে চলে গেছে কাজ শেষ করে অন্য কাজে প্রবৃত্ত হয়ে গেছে মাঝখানে আর কোনো অন্য কাজে চলে গেছে মানে শুধু চলে হেঁটে না অন্য কাজে চলে গেছে তখন তিনি আর এই চলাত হয়নি আবার নতুন করে পড়তে হই বুঝে কথাটা আর যদি ইমাম সাহেব সালাম ফিরাইছে থেকে ফিরছে মসজিদে এখনও চলে যায় নাই অন্য কাজে প্রবৃত্ত হয় না ততক্ষণ পর্যন্ত তাকে যদি বলা হয় কেউ যদি বলে যে সালাদ কিন্তু এক রাত বাকি রয়েছে ওদেরও শুদ্ধ হবে ইমাম সাহেবেরও শুদ্ধ হবে এক রাগার পরে তিনি সহজ দেখবে বুঝতে পারছেন শর্ত হচ্ছে অন্য কাজে প্রবৃত্ত হতে পারবেন না অন্য কাজে চলে যেতে পারবেন না রসুল্লাহ আসসালাম ওই হাদিস থেকে নিছি আমরা কোনটা যখন তিনি তিন রেগাত পরে সালান ফিরে দুই রেখাত পরে সালান ফিরেছেন তখন জলিয়া দেয় না এসে বললেন যে ইয়া রসুল্লাহ সালাদ কি কম হয়ে গেল নাকি আপনি ভুলে গেছেন সাহবাগি বা অন্যরা বলে নাই কেন মনে করছে না জিরো হয়েছে হয়তো দুই রাখ কমে গেছে আমরা কী করি তো বলো না এটা হয় না এটা হয় না না এটা কম হয়েছে সবাইকে সবাই বলতে হা হয়েছে হয়েছে এটা হয়েছে সবাই সাহস পেয়ে গেছে তো তারপরে রসুল্লাহ সাল্লাহ আসলাম তার রাগ করে রাগের মাথায় যে এটা হলো তিনি কাপড় টেনে নিয়ে আবার দুই রাঘাত পড়েন এবং সহসা নিয়ে সালাম শেষ সালাম শেষ করলেন তাহলে এরকম করা যাবে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে মহামসেমজ বিয়েতে অংশগ্রহণ করা যাবে কি অনেক ঘনিষ্ঠ বন্ধু আবাদ গ্রহণ না করলে সম্পর্ক নষ্ট হওয়ার সংখ্যা থাকে ভালো করে এটা শুনতে হবে হ্যাঁ এক ভাই দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক সব অনেকে ইচ্ছুক কিন্তু করতে পারে না কি ম্যাটেরিয়াল সফল জিনিস তিনি উভয় সংসারে সমানভাবে শেয়ার করবেন কিন্তু সময় শেয়ার করার ব্যাপারে তিনি দ্বিতীয় বিয়ের পূর্বেই শর্ত দিতে চান তার প্রথম সংসারে যেহেতু সন্তান আছে তিনি সেখানে বেশি সময় কাটাবেন এটা কি জায়েজ যদি দ্বিতীয় স্ত্রী রাজি হয়ে যায় এটাতে তাহলে সেটা জায়েজ আছে রাজি হয়ে যায় আগে থেকে রাজি হয়ে যায় আছে এই জন্য তাকে তো মারুম করা হচ্ছে না এই জন্য দেখেন শরীর তো বলে যে আগের স্ত্রীকে যদি বলে যে আমি পুরোটাই ছেড়ে দিলাম তুমি দ্বিতীয় স্ত্রীকে দাও এটাও চাই দিচ্ছে কান রাসল্লাহ সাল্লাহিসাল্লাম সাউদ আলাদি আল্লাহুরাই ছেড়ে দিয়েছে তারপর স্ত্রী হিসেবে ছিলেন অনুরূপভাবে পদ্ধতি স্ত্রীও বলা যে তোমার যেহেতু সন্তান আছে ওখানে আর ওখানে দেখতে হয় সেখানেও এরকম শর্ত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে বিয়েটা যেন গোপন না হয় এটা একটু বলে রাখলাম অনেকে এই চালাকি করে আমার থেকে শুনে যায় কী করবে জান অফিসিয়াল বিয়ে করবে অফিসিয়াল বিয়েছে না ঢাকা শহরে কিছু মানুষ আছে যারা সারা বছর কোনো কাজ থাকে না বিশেষ করে যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করে তুই মৌসুমে অনেক কাজ করি এরপরে দেখা যায় বাকি সময়টা কি করে বুডুল গুডুল গুডুল বুড় করে তিন দুই তিনজন সাক্ষী হয় এক মেয়েরে বিয়ে করবে এটার খবর নাই এরপরে আবার এটা লাগবে আমাদের এক বন্ধু এরকম করেছে আল্লাহ তাকে জান্ন করে মারা গেছে এটা নিয়ে যা বিপদে ছিলাম সারা বছর হ্যাঁ এটা ওর বিয়ের বিয়ের সালিশ করতে করতে বছর চলে গেছে এরকম তো এরকম বিপদে পড়েছি মানে বিয়েটা যেন প্রচার প্রসার হয় এটা একটু খেয়াল রাখবেন কারণ বিয়ের উদ্দেশ্য কিন্তু প্রচার প্রসার হয় যদি কোনো গোপন বিয়ে বিয়ে না এটা ভেবেছে অলিমার মাধ্যমে প্রচার হয় এই জন্য রোহিঙ্গারা না রোহিঙ্গা মা বোনদের সাথে মিয়ানমারের সেনাবাহিনী যে অত্যাচার করেছে বা তাদের পেটে যে বাচ্চা দুনিয়া আসবে সেই বাচ্চাগুলো কোন পর্যায়ে পড়বে বা মা বোনদের করণীয় কি তাদের কীভাবে হাজার 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 না বাচ্চাগুলো কোনো অপরাধ নেই তাদেরকে মারা যাবে না তাদেরকে মুসলিম হিসাবে বড় করে তুলতে হবে তাদেরকে মুসলিম হিসাবে বড় করে তুলতে হবে কি মেরে ফেলা যাবে না মুসলিম হিসাবে বড় করে তুলতে হবে এদের কোনো দোষ নাই ইসলাম কিন্তু এদের কোনো দোষের কিছু বলে না বুঝতে পারছেন দোষ যা হয়েছে ওই ওদের হয়েছে এই জন্য এটাকে কোনোভাবেই মানুষকে মেরে কোনোভাবেই সন্তান মেরে ফেলতে বলে না যদি সেটা প্রাথমিক পর্যায়ে থাকতো তখন যদি কোনো যারা তিন মাস বা চার চায় এর আগে একশো বিশ দিনের আগে যদি হতো যদি নষ্ট করা হতো সেটাকে অনুমোদিত থাকে কোনো কোনো মাথায় বলেছে অনুমোদিত কারণ সেটা তখনও ব্রূণ ফু রু ফুঁকে দেওয়া হয়নি যখন রূপ উঁকে দেওয়া হবে সেটা দুনিয়াতে আসতে হবে এটা কোনোভাবেই নষ্ট করা যাবে না এমনকি বেবিচের সন্তানকে ইসলাম বলে না যে এটাকে নষ্ট করা যাবে এজন্য এদের সন্তানগুলোকে মুসলিমদের সম্পদ হিসেবে নিয়ে নিতে হবে এদেরকে মুসলিম বানিয়ে তাদেরকে দিনের দিনের জন্য দিনের জন্য ইয়া করতে হবে হ্যাঁ তুলে গড়ে তুলতে হবে এটা হচ্ছে বিধান এতে কোনোভাবেই তাদেরকে মারা যাবে না বুঝতে পারছি কথাটা অলিমার অনুষ্ঠানে অনুষ্ঠানগুলো সাধারণত ছেলে মেয়ে একই সাথে থাকে এসব অনুষ্ঠানে যাওয়ার বিধান কি যাওয়া জায়েজ নাই আমি আবার সালার বিতে যাই নাই এ কারণে প্রমাণ দেখানোর জন্য বলতেছি বলছি ভিন্ন ভিন্ন করতে না ভিন্ন ভিন্ন করলে ওদের নাকি কষ্ট লাগে আমাদের এখানে প্রায় আসছে একটা ছেলে সে কি করেছে আমার দাওয়াত দিচ্ছে এই জন্য সে ভিন্ন ভিন্ন করেছে কিন্তু মানুষগুলো কত খারাপ দেখে তারা ওখানে যাইয়া জোর করে ঢুকে গেছে যায় আমরা সবার সাথে হুজুরে দেখবো যাই হ্যাঁ ওখানে যাই আমার সব আমি তো ওটা ভীষণ খেপে গেলাম যে তুই আর এখানেই আসিস ও তো আসিস সারে নাই ও আসতে বলছে ঠিক ওরা এবার চলে আসতে ও তো আরও গরম হয়ে গেছে আমি তো এবার ওরও ঠান্ডা করতেছি আমি তো ঘটনা এরকম হয় আসলে এই সমস্ত বিয়েগুলোতে এই জন্য দিকে দাওয়াত দিবেন যারা পর্দা মানে না ওদেরকে বলবেন যে আপনি ওর দাওয়াত দরকার নেই তেমনি আপনাদেরকে আলাদা দেন ওদেরকে ব্যবস্থা করেন কিন্তু পর্দা না মানলে সেই বিয়েতে দাওয়াত তা আপনিও যাবেন না ওকে কষ্ট দিতে মনিশ্চিত করবেন যে আমরা আমরা যারা পর্দা মানি তারা আমাদের বিব্রত অবস্থা ফেলো না দাওয়াত দিয়ে পরিচয় করাইতে আসবে মেয়ের শাশুড়ি মেয়ের অমুক আমার দরকারটা কি তোমার এগুলো দেখান আল্লাহ আমাদের বুঝার তো হইদান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ